তো এখানে দেখেন আমাদের এই থিমের যদি আমরা ডেমোতে যাই, ডেমোতে গেলে আমরা দুইটা ডিজাইন দেখতে পাবো, একটা হচ্ছে মডার্ন ডিজাইন আর একটা হচ্ছে ক্লাসিক ডিজাইন। তো এই দুইটা ডিজাইনের ভিতরে সব সাইতে বেশি যে ডিজাইনটা চলে সেটা হচ্ছে যে মডার্ন যে ডিজাইনটা আছে এই ডিজাইনটা বেশি আর কি সবাই ইউজ করে। তো আমরা যদি মডার্ন ডিজাইনের যদি একটু যদি প্রিভিউটা দেখি, তো আমরা যদি এই থিমটা নিয়ে যদি কাজ করি তাহলে এই থিমটা ইনস্টল করার পরে আমাদের ওয়েবসাইটটা এই ধরনের একটা লুক আসবে। যেমন ধরেন প্রথমত একটা স্লাইডার আছে, তার উপরে জাস্ট একটা কন্ট্যাক্ট ফর্ম আমরা দেখতেছি, নিচে একটা সার্চ বার আছে, তো এখানে আবার অ্যাডভান্স সার্চ দেওয়ার মতো অপশন আছে, এখানে একটা ডাইনামিক, এটা কিন্তু সার্চ বার এটা ডাইনামিক। আপনি এখানে আপনার এই ওয়েবসাইটে যা কিছু অ্যাড করবেন সেই সবগুলো দিয়ে আপনি এখানে যদি সার্চ দিয়ে আপনার নির্দিষ্ট প্রপার্টি খুঁজে বের করতে পারবেন। আর এগুলো হচ্ছে যে প্রপার্টি লিস্ট, রিসেন্ট যে প্রপার্টি গুলো আপনি অ্যাড করবেন সেই প্রপার্টি গুলো এখানে শো হবে। তারপরে এই প্রপার্টি গুলোর ভিতরে আবার কোন প্রপার্টিকে যদি আপনি ফিচার প্রপার্টি করে রাখতে চান, তো ফিচার প্রপার্টি বলতে বোঝা যায় বলা হয় যে ধরুন ফিচার প্রপার্টি গুলোতে একটু সুবিধা বেশি থাকে, মানে এগুলো একটু পেইড প্রপার্টি হিসেবে ধরে রাখতে পারেন। যেমন ধরেন বিভিন্ন অনলাইন কোর্সে যে ইয়েগুলো আছে, আইটি ফার্ম গুলো আছে, তারা দেখবেন যে কিছু কিছু কোর্স থাকে সেগুলোতে দেখবেন ফিচার করে রাখা হয়। ফিচার করার অর্থ হচ্ছে যে দেখবেন যে সেই কোর্স গুলো হয়তো বা আপনার ওয়েবসাইটের হোম পেজে থাকবে, বা ওই কোর্সটাতে মার্কেটিং করা হবে ম্যানুয়ালি, এইরকম মানে একটা একটু সুবিধা বেশি থাকে আর কি। তারপর আবার এখানে ফর সেল, মানে যে প্রপার্টি মানে এগুলোর ভিতরে সেল করা হবে আর কি, সেই প্রপার্টি গুলো আপনি এখানে লিস্টিং করে রাখতে পারেন। এবং এগুলোর জন্য এগুলো দেখেন এটা ভালো মানের একটা ডিজাইন এখানে করা আছে। তারপরে ফর রেন্ট, মানে ভাড়া দেওয়ার জন্য যে প্রপার্টি গুলো আপনি ব্যবহার করবেন সেগুলো আবার এখানে নির্দিষ্ট ভাবে তুলে রাখতে পারবেন এরকম। তারপরে আপনার এই প্রপার্টি গুলোর যে এজেন্ট গুলো থাকবে, এজেন্ট বলতে আমরা যেটা বলতেছি যে বিভিন্ন ধরনের দেখবেন কর্মী থাকে, মানে ম্যানুয়ালি যেটা আমরা বলি যে ম্যানুয়ালি দেখবেন যে বিভিন্ন ধরনের কিছু কর্মী থাকে, বা তারা দেখবেন যে তাদের প্লট বিক্রি করার জন্য মানে কোম্পানির থেকে প্লট বিক্রি করার জন্য তারা কিন্তু বিভিন্ন মানে যেটা প্রথমে বললাম যে বিভিন্ন ইউজারের কাছে গিয়ে ম্যানুয়ালি গিয়ে তারা কিন্তু বলে যে আমাদের এইরকম একটা প্লট আছে বা এইরকম একটা বাসা আছে, সেখানে আপনার এই সুবিধা আছে, এটা এত সুন্দর, এই মানে বিস্তারিত এরকম বলে। তো ওদেরকে এখানে বলা হচ্ছে যে এজেন্ট, যারা আর কি মার্কেট প্লেসে কাজ করবে বা আপনি যার মাধ্যমে প্লটটা আর কি নিবেন বা বিক্রি করবেন এরকম। আর এটা হচ্ছে যে একটা ব্লক সেকশন আছে এখানে, আর এটা জাস্ট একটা ফিচার সেকশন দিয়ে রাখছে ওরা, একটা কল টু অ্যাকশন সেকশন আছে, পার্টনার সেকশন আছে এরকম। তো আমরা যদি এই থিমটা নিয়ে কাজ করি তাহলে আমাদের ডিজাইনটা এরকম আসবে। এটা হচ্ছে যে এই থিমের মেইন ডিজাইন, মানে মডার্ন যে ডিজাইনটা আছে এটা। তো আমরা এই থিমটা নিয়ে বিভিন্নভাবে কাজ করতে পারবো, আপনি এই থিমটা জাস্ট ডেমো ইম্পোর্ট করেও কাজ করতে পারবেন। শুধুমাত্র যদি ডেমো ইম্পোর্ট করেন, ডেমো ইম্পোর্ট করলেই দেখবেন যে আপনার ওয়েবসাইটের লুকটা অটোমেটিক আপনি এরকম ডিজাইন পেয়ে যাবেন, এখানে আপনার কোনো কাজ করার দরকার পড়বে না। জাস্ট ডেমোটা ইম্পোর্ট করলেন, ইম্পোর্ট করে আপনার যদি কাস্টমাইজেশনের যে কাজগুলো সেই কাজগুলো করলেন, এটা একটা উপায় হতে পারে। আর একটা উপায় আছে হচ্ছে যে আপনি এই থিমের ডিজাইনটা পুরোপুরি এলিমেন্টরের মাধ্যমেও করে দিতে পারবেন, মানে এলিমেন্টর পেজ বিল্ডার যেটা আছে, অথবা আপনি ডেমো ইম্পোর্ট করলেন না, কিন্তু ডেমো ইম্পোর্ট না করে আপনি হচ্ছে যে এলিমেন্টর পেজ বিল্ডার ব্যবহার করে এরকম একটা সাইট করে দিতে পারবেন ইজিলি। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে ক্লায়েন্ট আবার অথবা অনেক ক্ষেত্রে চায় যে ধরুন এইরকম ডিজাইন না নিয়ে একটু আলাদা ধরনের ডিজাইন করে দিতে হবে, তো সেই ক্ষেত্রে আপনাকে কাস্টম ভাবে এগুলো একটু ডিজাইন করে কাজ করে নিয়ে কাজ করতে হবে। শুধুমাত্র ডিজাইন না, বা অপশন গুলো আপনাকে একটু কাস্টম ভাবে তৈরি করে দিয়ে কাজগুলো করে দিতে হবে। তো সেগুলো কিভাবে করবেন, আমি মোটামুটি যেহেতু বলছিলাম যে আমরা হয়তো 3 দিনের মতো ক্লাস নিব, তো এই থিমের ওপরে আর কি 3টা দিন একটু আলোচনা করবো। প্লাস হচ্ছে যে আপনাদের যদি কোনো এক্সট্রা কোনো কিছু একটু চাহিদা থাকে তাহলে সেগুলো একটু আলোচনা করবো আমি, সমস্যা নেই। তো এখন আসি আমরা থিমটা নিয়ে একটু কাজ করি। তো থিমটা একটু আমরা ইনস্টল করে নিই আমাদের সাইটে। তো ধরুন আমরা যে কিনা ফ্রেশ একটা আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করে নিয়েছি, এবং সেখানে আমার এই যে অ্যাস্ট্রা থিমটা ইনস্টল করা আছে।
ইনভেস্টর.onislam.com এই সাইটে। তো আমি এখান থেকে এখন যে থিমটা চাচ্ছি সেই থিমটা আমি একটু ব্যবহার করব। আচ্ছা একটু দাঁড়া, আমরা যখন আপনাদের আমি থিমটা দিয়ে দিব, যদিও আমি দেখি একটু আসার মধ্যে আমি ড্রাইভে এটা আপলোড করে দিয়ে আপনাদের ড্রাইভের লিঙ্কটা আমি দিয়ে দিব। আর হচ্ছে যে রিয়াল হোমস যে থিমটা এটা আমরা কি করে নেবো, এটা জিপিএল এর আন্ডারে এই থিমটা আপনার হয়তো বা দেখা গেল যে ওইটা তো লাইসেন্স করা থাকবে না, লাইসেন্স বলতে জিপিএল লাইসেন্স, আপনি অরিজিনাল লাইসেন্স পাবেন না। আপনি আপনাকে যেই আপনি অনলাইন থেকে হোক বা যে কারো কাছ থেকে আপনি হচ্ছে যে এগুলোর থিম গুলো পেয়ে থাকেন, বেশিরভাগ থিম গুলো দেখবেন জিপিএল লাইসেন্স এর আন্ডারে ফ্রিলি আপনাকে দিয়ে দেবে। আমি তো সমস্যা তো হবে না স্যার? না না সমস্যা নেই, জিপিএল এর আন্ডারে যেগুলো থিম গুলো পাবেন সেগুলোতে সাধারণত সমস্যা থাকে না। মানে জিপিএল লাইসেন্সটা হচ্ছে কি জেনারেল পাবলিক লাইসেন্স, জেনারেল পাবলিক লাইসেন্স বলতে আপনার ওয়ার্ডপ্রেসের যত থিম এবং যত প্লাগইন তৈরি করা হয় সবগুলোই আপনার হচ্ছে যে এই জেনারেল পাবলিক লাইসেন্সের আন্ডারে তৈরি করা হয়। যার কারণে আমরা দেখবেন বিভিন্ন ওয়েবসাইট আছে যারা এই জিপিএল লাইসেন্সের আন্ডারে যে থিমগুলো আছে সেই থিমগুলো কালেকশন করে ওরা দেখবেন ওদের সাইটে সেল করে। যে হয়তো দেখে গেল যে এই রিয়েল হোমের থিমের কথা আমি বলতেছি, এটার অরিজিনাল প্রাইস দেখেন হচ্ছে যে $59, অথচ দেখবেন যে বিভিন্ন ওয়েবসাইটে দেখবেন সেটা $7 $5 এরকম রেটেও বিক্রি করছে। ওগুলো হচ্ছে যে জিপিএল লাইসেন্সের আন্ডারে থাকে। তো এখন যারা হচ্ছে যে এই থিমের অরিজিনাল ওনার তারাও কিন্তু এই ক্ষেত্রে কোনো কিছু বলতে পারবেন না, কারণ হচ্ছে যে ধরুন আপনার অরিজিনাল রেট হচ্ছে যে $59, সেই থিম আপনি $7 তে বিক্রি করতে দেন, তো সেই ক্ষেত্রে তো আপনার লস, তাই না? সবগুলো জিপিএল এর আন্ডারে লাইসেন্স এর আন্ডারে তৈরি করা হয়, তো সেই ক্ষেত্রে ওটার রুলস টাই হচ্ছে যে জিপিএল এর আন্ডারে যে থিম গুলো তৈরি করা হবে সেগুলো আপনি পাবলিকলি সবাই ইউজ করতে পারবে, এটার জন্য আপনি কোনো কিছু মানে আইনগত কোনো ব্যবস্থা নিতে পারবেন না। তবে জিপিএল এবং অরিজিনাল লাইসেন্সের ভেতরে তফাৎটা হচ্ছে যে আপনার জিপিএল এর তো এটা আমরা ফ্রি পাচ্ছি, বা মানে যেটা মানে সুবিধা যেটা আছে যে অরিজিনাল এর সুবিধা সেটা যদি আপনি অরিজিনাল লাইসেন্স নিয়ে যদি কাজ করেন তাহলে আপনার হচ্ছে যে আপডেটেড যে বিষয়গুলো থাকে থিম বা প্লাগইন এর যে আপডেটেড বিষয়গুলো থাকে সেগুলো কিন্তু আপনি অটোমেটিক পেয়ে যান। প্লাস হচ্ছে যে তাদের যে সাপোর্টিং এর যে বিষয়গুলো থাকে সেই সাপোর্টিং গুলো আপনি মানে অরিজিনাল লাইসেন্স কিনলে যখন যেটা আপনার প্রয়োজন সেটা আপনি যোগাযোগ করে আপনি ওদের কাছ থেকে হেল্প নিতে পারেন। কিন্তু জিপিএল এর আন্ডারে যে থিম গুলো আপনি নেবেন তো সেইগুলো কিন্তু আপনি কোনো আপডেট পাবেন না, যে অটোমেটিক যে আপডেট হবে বা আপনি যে ওই ওনারের কাছ থেকে যে থিম সাপোর্টেড এর যে বিষয়গুলো বা যে সুবিধাগুলো সেগুলো যে পাবেন এইরকম না। আবার অনেক ক্ষেত্রে জিপিএল থিম গুলো ইউজ করাও রিক্স হয়, যেহেতু হচ্ছে যে এই থিম গুলো যে কেউ নেমে মানে ব্যবহার করে এই থিম গুলোর কোডিং এর ভিতরে হাত দিয়ে যে কেউ এগুলো এডিট করতে পারবে, মানে যে জানে কোডিং করা সে কিন্তু এই থিম গুলোর ভিতরে আপনার কোডিং করে হয়তো দেখা গেলো যে ভাইরাস অ্যাড করে দিতে পারে এরকম। তো সেক্ষেত্রে অনলাইনে অনেক আছে এগুলো। হ্যাঁ হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, মানে সবাই যেটা করে এটা কতটুকু সেফটি আমি জানি না, মানে সবাই যেটা করে যে জিপিএল এর এই থিম গুলো ইউজ করার জন্য ধরুন যেটা করে যে তার সেটা ভাইরাস স্ক্যান করে নেয়, তো এটাই ওই এই ওয়েবসাইট কতটুকু এটাকে স্ক্যান করে বা 100% করে কিনা আমি জানি না, যা সবাই ব্যবহার করে দেখে আমিও হয়তো বা এইরকম করি। যে এটা সাইট আছে হচ্ছে যে আপনার virustotal.com, তো এই যে virustotal.com এই সাইটটা মূলত হচ্ছে যে আপনার ফাইলের ভিতরে কোনো ভাইরাস আছে কিনা, মানে যে কোনো ফাইল সেটা আপনি যে কোনো জায়গা থেকে ডাউনলোড করেন তো সেটা আপনি চেক করার জন্য এই ওয়েবসাইটে এসে আপনার ফাইলটা চুজ করে দিলে ওরা ওই ফাইলের ভিতরে স্ক্যানিং করে যে আপনার কোনো ফাইলের ভিতরে কোনো ক্ষতিকর কোনো ভাইরাস আছে কিনা এরকম।
যেমন ধরেন আমাদের এই যে রিয়াল হোমস যে থিমটা আমি আপনাদের দিব, সেটা যদি আমি এখানে স্ক্যান করি, যে জাস্ট আপনি টেস্টিং এর জন্য স্ক্যান করে নিতে পারে যে ফাইলের ভিতরে কোনো ভাইরাস আছে কিনা, তো এটা জাস্ট এখানে আপলোড করে দেবেন ওয়েবসাইটে, আপলোড করে দিলে এটা দেখেন ওরা কিন্তু খুব দ্রুত এটাকে স্ক্যানিং করে দিচ্ছে, এবং আমার এখানে কিন্তু কোনো আর কি মানে ভাইরাস ডিটেকটিভ হয়নি। এখানে দেখেন ওরা যত অনেকগুলো অনেকগুলো ভাইরাস কিন্তু এটা চেক করে, প্রায় দেখেন যে এই পাশে আছে এই পাশে দেখেন কতগুলো, প্রত্যেকটাতে আমাদের মানে এগুলো সব আনডিটেক্টেড মানে আসছে যে কোনো ভাইরাস নাই এই ফাইলের ভিতরে। তো এইভাবে আপনি যদি অনলাইন থেকে এই জিপিএল লাইসেন্স গুলো যদি ফ্রি পেয়েও যান, তাহলে সেটা আগে এখান থেকে একটু চেক করে নেবেন যে এর ভিতরে ভাইরাস আছে কিনা। ঠিক আছে স্যার, বলেন স্যার থিমটা কি নাল থিম এটা বুঝবো কিভাবে? এখন নাল থিম এটা বোঝার উপায় ওইরকম তো কিছু নাই, এখন আপনি হয়তো যে যেগুলো নাল সাইট আছে সেগুলো থেকে যদি ডাউনলোড করেন সেক্ষেত্রে এখন আপনি বুঝতে পারেন যে এটা নাল থিম, এছাড়া আপনি ওইভাবে বোঝার উপায় নাই। মানে তো স্যার একজন আমাকে রিসোর্স শেয়ার করছে, তো এখন হচ্ছে আমি ওই গুলো বুঝবো কি বুঝে গুলো মানে ক্র্যাক করা না বা নাল থিম এই যে এটার জন্য আমি এই সাইটটা আপনাকে বললাম যে এই ভাইরাস পোর্টাল এই সাইটটা আপনি ব্যবহার করতে পারেন, ধরুন আপনি এরকম অনেক রিসোর্স পেয়ে যেতে পারেন, সমস্যা নাই, যেখান থেকে এই থিমগুলো আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তো সেটা ডাউনলোড করার পরে যাতে আপনার কোনো সমস্যা যাতে না হয় ব্যবহার করার ক্ষেত্রে, তো সেই ক্ষেত্রে আপনি একটু এই ধরনের সাইট থেকে একটু হেল্প নিতে পারেন যে ফাইলগুলোর ভিতরে ভাইরাস আছে কি নাই এটা চেক করে নিতে পারেন। আর বিভিন্ন তো আমাদের নাল সাইট আছে, যেগুলো সাইট থেকে আপনারা থিম নাল থিম ডাউনলোড করে থাকে, তো ওই সাইটগুলো থেকে নাল থিম ডাউনলোড করার দরকার নেই, মানে নাল সাইট থেকে নাল থিম গুলো ডাউনলোড করবেন না। আর যদি আপনি করেনও, ধরুন আপনি হয়তো বা করলেন যে এটা ব্যবহার করে একটু দেখবো যে কি এর ভিতরে কি অপশন আছে, তো সেক্ষেত্রেও আপনি এটা কখনো সার্ভারে তুলবেন না, জাস্ট আপনি লোকাল সার্ভারে ইউজ করতে পারেন, মানে আমাদের যে লোকাল সার্ভার আছে যে জ্যাম ম্যাম ওয়াম এগুলোতে ব্যবহার করে আপনি কাজ করতে পারেন, এগুলোতে ব্যবহার করলে কোনো সমস্যা হবে না, যেহেতু এটা লোকাল সার্ভার ওটাতে আপনার কোনো প্রবলেম নেই। তারপরে রিস্ক থাকে যে আপনার পিসিতে যদি আবার ভাইরাসটা অ্যাটাক করে, তো সেই ক্ষেত্রে একটু রিস্ক থাকে আর। আচ্ছা এগুলো বিষয়ে আর এত না যাই, একটু কাজে যাই আমরা। তো ধরুন এখন আমরা থিমটা একটু ইয়ে করে নিই, ইনস্টল করে নিই, তো থিমটা ইনস্টল করার জন্য আমরা এই যে অ্যাপিয়ারেন্স অ্যাপিয়ারেন্স থেকে থিমে যাব, আমার এখানে যে অ্যাস্ট্রা থিমটা অ্যাক্টিভ করা আছে, তো এটা আমি অ্যাস্ট্রা থিমটা অ্যাক্টিভ করবো না, আর এখান থেকে যেগুলো থিম আমার দরকার নেই সেগুলো আমি একটু ডিলিট করে দিই, যে এগুলো জায়গা খেয়ে আছে। তো থিমটা আমি এখান থেকে আপলোড করতেছি না, কারণ এখান থেকে আপলোড করতে গেলে দেখা যাবে যে আচ্ছা তারপরে এটা ট্রাই করি যে হয় কি না। আপলোড থিম, আপলোড থিম থেকে চুজ ফাইল, চুজ ফাইল থেকে ধরুন আমরা আপনাদের আমি যে ফাইলটা দিব জিপ ফাইল দিব, তো জিপ ফাইলটা যখন ওপেন করবে জিপ ফাইলে জাস্ট এরকম নাম থাকবে যে রিয়াল হোম, তো ওই জিপ ফাইলটা পুরোপুরি কিন্তু প্রথমে কিন্তু জিপ ফাইলটা পুরোপুরি আপলোড করবেন না আপনার থিম অপশন থেকে, প্রথমত আগে ওইটা আনজিপ করে নিয়ে এটা ওপেন করবেন, ওপেন করলে এর ভিতরে দেখবেন যে অনেকগুলো আমরা ফাইল পাব, তো এখান থেকে আপনি জাস্ট এইটা আপলোড করবেন, পুরোটা কিন্তু আপলোড করবেন না, পুরোটা আপলোড করলে এর ভিতরে আরো অনেক ফোল্ডার আছে যেগুলো আপনার থিমের অংশ না আর কি, এগুলো আলাদা, যেমন ধরুন এখানে যে রিয়েল হোম ওয়েবসাইটের ডকুমেন্টেশন আছে, তো এই ডকুমেন্টেশনটা আপনি এখান থেকে ইয়ে করে নিতে পারেন, পড়ে নিতে পারেন, কারণ এই ডকুমেন্টেশন গুলো যদি পড়েন তাহলে আপনি এই থিমগুলো বিষয়ে আরো অনেক তথ্য পাবেন, এবং এটা কিভাবে ব্যবহার করতে হবে স্টেপ বাই স্টেপ একটা রুলস এখানে দিয়ে আছে, এই রুলস গুলো ফলো করলে আপনি খুব ইজিলি এগুলো বিষয়ে একটু ধারণা পাবেন। তো আপনাদের একটু প্রিপেয়ার করবো আমি, আপনাদের এই যে রিয়াল হোমস যে থিমটা আছে এই থিমের যে ডকুমেন্টেশন লিঙ্কটা আমার ফোল্ডারের ভিতরে দেওয়া থাকবে, আমি আলাদা করে ক্লাসরুমে দিচ্ছি না, আপনারা ফোল্ডারটা ওপেন করে ওখান থেকে লিঙ্কটা একটু নিয়ে নেবেন, তো এটা জাস্ট অন্য একটা ব্রাউজার ওপেন ট্যাবে ওপেন করলে এই যে এখানে দেখেন এই থিমের বিস্তারিত দেওয়া আছে, মানে এই থিমটা কিভাবে ইনস্টল করবেন কিভাবে ব্যবহার করবেন হোম পেজ কিভাবে সেট কাস্টমাইজেশন করবেন, বা আরো আলাদা আলাদা যে পেজগুলো আছে সেই পেজগুলো কিভাবে কাস্টমাইজেশন করবেন, এখানে এ টু জেড এখানে সব কিছু বলে দিয়ে আছে,
তো আপনারা যদি এই ডকুমেন্টেশনটা ফলো করে করে যদি কাজ করেন তাও কিন্তু আপনার দেখা যাবে যে খুব ইজিলি আপনি এই বিষয়গুলো নিয়ে কাজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর এই এলিমেন্টর পেজ বিল্ডারটা কোন লেটেস্ট যে ভাষাটা সরি রিয়াল হোম স্কিমের লেটেস্ট যে ভাষাটা চলতেছে সেটা হচ্ছে যে 3.11.1 এরকম। আর এটা যে কিছুদিন আগে এটা আপডেট করা হয়েছে সেপ্টেম্বরের 4 তারিখে আপডেট করা হয়েছে লাস্ট আপডেট। তো এইখান থেকে আপনারা এই ডকুমেন্টেশনটা একটু পড়ে নেন, ঠিক আছে? তো ধরুন আমরা এখন আপলোডে যাই, আপলোড থেকে চুজ ফাইল, চুজ ফাইল থেকে আমাদের শুধুমাত্র আমরা এই জিপ ফাইলটা নিব। তো এই জিপ ফাইলটা আমি একটু এখান থেকে ওপেন করে দিচ্ছি, যে ইনস্টল না একটু সময় নিচ্ছে। আচ্ছা, এখান থেকে মেনু আপলোড করতে আমাদের একটু সমস্যা হয়েছে, আমি তাহলে এখান থেকে বাদ দিচ্ছি। আমি সরাসরি আমাদের সার্ভার থেকে এই থিমটা আপলোড দিয়ে দিই। স্যার এই প্রবলেমটা কেন হয় স্যার? যেমন আমরা স্যার ডিবি থিমে এটা স্যার এই প্রবলেমটা হয়েছিল, প্রবলেমটা এখানে থাকে অথবা আপনার দেখা যায় যে ডিফল্ট যে আপলোডের যে টাইমটা থাকে অথবা 2 সেকেন্ড 2 মিনিট মানে একটু অথবা 60 সেকেন্ড মানে 1 মিনিটের মতো এরকম এই সময় দেয় বা তারও কম থাকে। তো সেই কম সময়ের মধ্যে যদি ইনস্টল করে নিতে না পারে তাহলে টাইম এক্সপায়ার্ডের নোটিশটা এরকম একটু দেয়। আমি স্যার হচ্ছে ডিবি থিমে যেটা হয়েছিল এরকম, পরে আমি স্যার টাইমটা বাড়াই দিয়েছিলাম, তারপরে স্যার হইলো না। এরকম প্রবলেম হয় সমস্যা না, আমাদের তো অল্টারনেটিভ ওয়ে আছে, আমরা হচ্ছে যে সরাসরি আমাদের সার্ভার থেকে এটা ইয়ে করে দিচ্ছি। ওকে স্যার, তখন আমি একটু সার্ভারে লগ ইন দিয়ে নিই। আমরা সাধারণত জানি যে আমাদের থিম গুলো যদি সার্ভার থেকে আপলোড করতে চাই তাহলে সেটা আমাদের করতে হয় ডাব্লিউপি কন্টেন্ট ফোল্ডারের ভিতরে, তারপরে থিমস ফোল্ডার। তো থিমস ফোল্ডারের ভিতরে আমাদের যে অ্যাস্ট্রা থিমটা আছে এটাকে ইনস্টল করা। তো এখন আমি এখানে আমি আজকে আমার যে থিমটা আপলোড করব সেটা সিলেক্ট করে দিই। আপনার অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে দেন। আমাদের এটা আপলোড হয়ে গেছে, এখন আমরা যেহেতু জিপ ফাইল আপলোড করছি তো জিপ ফাইলটাকে আমরা একটু আনজিপ করে নেব। তো এটা সিলেক্ট করে আমরা এই যে এক্সট্রাকে ক্লিক করে করে এক্সট্রা ফাইল করে নিই। তো এক্সট্রা ফাইল আমাদের এটা হয়ে গেছে, একটু লোড দিই। এই যে রিয়াল হোমস আমাদের এটা ফোল্ডারটা চলে আসে, আর এই জিপ ফাইলটা আমার দরকার নেই, আমি এখান থেকে এটা ডিলিট করে দিচ্ছি। আমাদের থিমটা আপলোড হয়ে গেছে, এখন আমরা অ্যাপিয়ারেন্স থেকে থিমে যাই। থিমে গেলে আমরা এই যে এখানে আমাদের থিমটা চলে আসে, রিয়াল হোমস থিমটা চলে আসে। এখন আমরা এই থিমটাকে একটু অ্যাক্টিভ করে নেব। তো জাস্ট অ্যাক্টিভ বাটনে ক্লিক করে, তো অ্যাক্টিভ বাটনে ক্লিক করলে এই যে আমাদের থিমটা অ্যাক্টিভ হয়ে গেছে। তো এখন যদি আমরা আমাদের সাইটটা একটু দেখি, ভিজিট করে যদি আমাদের সাইটটা, তো আগে আমাদের সাইটটা এরকম ছিল, এখন যদি আমরা সাইটটা একটু রিলোড দিই আমাদের, তো এই যে দেখেন রিয়াল হোমস ওয়েবসাইটের লুকটা কিন্তু চলে আসছে আমাদের, ঠিক আছে? ডিজাইনটা মোটামুটি চলে আসছে। এখন আমাদের জাস্ট এই গেলে কাস্টমাইজেশনের কাজ যেগুলো সেগুলো একটু করে নিতে হবে আমাদের। তো প্রথমত ওরা যেটা বলতেছে যে এই থিমটার রিকোয়ার্ড যে প্লাগ ইনগুলো আছে আপনার, সেই প্লাগ ইনগুলো আগে আপনাকে এখান থেকে একটু ইনস্টল করে নিতে হবে। তো এই থিমের রিকোয়ার্ড যে প্লাগ ইন সেগুলো ইনস্টল করার জন্য আমরা এই যে পেইং ইনস্টলিং প্লাগ ইন এখানে একটু ক্লিক করে দেখি এই থিমের কী কী প্লাগ ইন আমাদের রিকোয়ার্ড আছে, এই থিমগুলো আমাদের একটু ইনস্টল করে নিতে হবে। তো এখানে ক্লিক করলে এই যে এখানে দেখেন ওরা প্রায় 5টার মতো প্লাগ ইন এখানে দিয়ে রাখছে, যে এই 5টা প্লাগ ইন অবশ্যই আপনাকে এই থিমটা নিয়ে কাজ করতে গেলে এই 5টা প্লাগ ইন আপনাকে ইনস্টল করে নিতে হবে। তো এগুলোর ভিতরে কিছু কিছু আছে হচ্ছে যে
এক্সটার্নাল রিসোর্সের আছে, আবার কিছু কিছু আছে হচ্ছে ওয়ার্ডপ্রেস এর রিসোর্সেরও আছে। তো আমরা এখান থেকে জাস্ট এগুলো একটু ইনস্টল করে নিই, তো যার সবগুলো সিলেক্ট করে আমরা এখান থেকে ইনস্টল ইনস্টল থেকে অ্যাপ্লাই ক্লিক করলে আমাদের 5টা প্লাগইন আমরা এগুলো দেখেন আমাদের ইনস্টল হয়ে যাবে আর কি। তো এগুলো আমাদের ইনস্টল হয়ে গেছে, এখন এই ব্লকে আবার আমাদের অ্যাক্টিভ করে নিতে হবে। যেহেতু আমাদের সবগুলো থিম সবগুলো প্লাগইন আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে, তো প্লাগইন গুলো অ্যাক্টিভ হয়ে গেলে আমাদের যে কাজটা সেটা হচ্ছে যে প্রথমত কমপ্লিট না হওয়ারতে আমি ক্লিক করছি, তো আমার অ্যাক্টিভেট প্লাগইনটা অ্যাক্টিভের প্রসেসিংটা কমপ্লিট না হতে আমি ব্যাগে যেতে নিয়েছিলাম, যার কারণে ওই প্রবলেমটা একটু হয়েছিল। তো এখন আসেন আমাদের যদি আমরা প্লাগইন সেকশনে আসি, এই যে প্লাগইন সেকশন, তো প্লাগইন সেকশনে যদি আমরা আসে আসলে এখন দেখেন আমাদের ওই প্লাগইনগুলো অ্যাক্টিভ হয়েছে কিনা একটু চেক করে নিই আমরা। তো এখান থেকে দেখেন আমাদের আগে এই যে দুইটা প্লাগইন ইনস্টল করা ছিল, তো এই যে ইজি রিয়েল এস্টেট এটাও অ্যাক্টিভ হয়ে গেছে, এটাও অ্যাক্টিভ হয়েছে, এটাও অ্যাক্টিভ হয়েছে, এটাও অ্যাক্টিভ হয়েছে, এটাও অ্যাক্টিভ হয়েছে। তো মোটামুটি সবগুলো আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে রিকোয়ার্ড যে প্লাগইন গুলো ছিল। এছাড়াও এই থিমের সাথে আপনি আরো কিছু প্লাগইন পাবেন, সেই প্লাগইন গুলো যদি দেখতে চান তাহলে আমরা এই যে এখন দেখেন এই যে আমাদের লেফট পাশে যে মেনুটা আছে এখানে দেখেন অনেকগুলো অপশন কিন্তু আমাদের অ্যাড হয়েছে, যেমন ধরেন এই যে ইজি রিয়েল এস্টেট, তারপর রিয়েল হোম, রিয়েল এস্টেট, সিআরএম, এগুলো কিন্তু আমাদের ছিল না, এখন এগুলো কিন্তু চলে আসছে, ঠিক আছে। তো এগুলো কিন্তু আপনার রিয়েল এস্টেটের প্লাগইন। তো আপনার এর সাথে আপনি আরো কি কি প্লাগইন ব্যবহার করবেন এই থিমের সাথে, তো সেগুলো যদি আমরা দেখতে চাই তাহলে রিয়েল হোম যে মেনুটা আছে এই রিয়েল হোম মেনুতে এসে আমরা এই যে প্লাগইনে চলে যাব। প্লাগইনে ক্লিক করলে এই থিমেতে আপনার কি কি প্লাগইন আর কি ব্যবহার করা হয়েছে সেগুলো সব এখানে দেখাবে। তো এখান থেকে দেখেন যেহেতু এই যে এটা আমাদের ইয়ে করা হয়েছে, ইনস্টল করা হয়েছে, এটাও ইনস্টল করা হয়েছে, এটাও ইনস্টল করা হয়েছে, কারেন্সি সুইচার ইনস্টল করা হয়নি, আপনি যদি চান এটা অ্যাক্টিভ করে নিয়ে আপনার সাইটে ব্যবহার করবেন করতে পারেন। তারপরে যে মর্গেজ ক্যালকুলেটার এটা আছে এটাও এই থিমে ব্যবহার করা হয়েছে, এটাও ইনস্টল করা হয়নি, এটা আমাদের ইনিশিয়াল করা হয়েছে। রিয়েল হোম প্রপার্টি এক্সপিরিয়েটর এটা পেইড ভার্সন, এটাও ইনস্টল করা হয়নি, এটা বাই করতে বলতেছে, তো এটা আমাদের যদি ইনস্টল করতে চাই তাহলে এটা আমাদের বাই করতে হবে। তারপরে পেমেন্ট মানে এই থিমের যে পেমেন্টের অপশন, স্ট্রিপ পেমেন্টের অপশন, সেটাও আপনি ইনস্টল করে নিতে পারেন ফ্রিলি। তারপরে পেপালের অপশন ইনস্টল করে নিতে পারেন, মেম্বারশিপের অপশন আছে, মেম্বারশিপের অপশনের প্লাগইনটা ইনস্টল করে নিতে পারেন। তো এই ধরনের কিছু প্লাগইন আছে, তো এগুলো যদি আপনি চান যে আপনি ব্যবহার করবেন তাহলে করতে পারেন আর কি। যেমন ধরুন আমি এখান থেকে যে টেস্টিমোনিয়াম এটা আমাদের লাগবে এটা আমি ইনস্টল করে নিচ্ছি। তারপরে পেমেন্টের অপশনগুলো আমরা যেহেতু পেপাল স্ট্রিপ এগুলো আমাদের এখানে অ্যালাউ নাই, এগুলো লাগবেও না, ইনস্টল করেও লাভ নাই, আমি ওটা ব্যবহার করতেছি না। মেম্বারশিপেরটা ইনস্টল করে নিই, সমস্যা নাই, অ্যাক্টিভ করে নিই আমরা। তারপরে এখান থেকে আমাদের এটা আমাদের হয়েছে মর্গেজ ক্যালকুলেটরটা আমরা নিতে পারি, এটা ইনস্টল করে নিই, অ্যাক্টিভ নাও। কারেন্সি সুইচার এটাও আমরা করতে পারবো না, এটার জন্য আমাদের একটা অ্যাকাউন্ট দরকার পড়বে, তো এটা আমাদের ইনস্টল করে লাভ নাই। ধরুন এই কটা থাকলো, থাক অনেকগুলো প্লাগইন ইনস্টল হয়ে গেছে। এখন আসেন এখানে রিয়েল হোমের আমরা বলছিলাম যে ডিজাইন আমরা দুটো পাবো, একটা হচ্ছে যে ক্লাসিক আর হচ্ছে যে মডার্ন। তো আপনি আপনার সাইটে কোনটা ব্যবহার করবেন সেটা আপনি এখান থেকে একটা সিলেক্ট করে দেবেন। যেমন ধরুন ডিফল্টভাবে আমাদের এই যে মডার্নটাই সিলেক্ট করা আছে, যেহেতু সবাই মডার্নটাই ব্যবহার করে, আপনি যদি ক্লাসিকটা নিয়ে কাজ করতে চান তাহলে এই যে রিয়েল হোমে এসে ডিজাইন ডিজাইন থেকে ক্লাসিকটা সিলেক্ট করে যদি সেভ চেঞ্জ দেন তাহলে যখন আপনি আপনার এই সাইটে ডেমো ইম্পোর্ট করবেন তখন হচ্ছে এই ক্লাসিকের যে ডিজাইনটা আছে সেটার ডেমোটা আপনার মানে এই ডিজাইনের আপনার সাইটটাতে শো করবে।
আমি মডার্নটাই চাচ্ছি, যার কারণে মডার্নটাই সিলেক্ট করে এখান থেকে সেভ চেঞ্জ দিয়ে দিচ্ছি। আর এর সাথে আমরা আরো কিছু থার্ড পার্টি প্লাগইন ইউজ করতে পারি, যেমন ধরুন যে এখানে অ্যাডওয়াটার প্লাগইন রিকমেন্ডেড করছে যে রিজেনারেটেড থাম্বনেইলস, তো রিজেনারেটেড থাম্বনেইলস এই প্লাগইনটার কাজ হচ্ছে যে আমরা যখন ওই ওয়েবসাইটে যখন ইমেজ আপলোড করব, আমাদের সাইটে ইমেজ যেগুলো আমরা ব্যবহার করব, সেই ইমেজগুলো যাতে অটোমেটিক একটা থাম্বনেইল মানে ওয়ার্ডপ্রেসের যে ইমেজের সাইজের যে অপশনগুলো আছে সেগুলো যাতে অটোমেটিক জেনারেট করে নেয়, তো সেক্ষেত্রে আমরা এই টুলসটা ব্যবহার করতে পারি। আবার ইমেজ কম্প্রেস করার কিছু প্লাগইন আছে, সেই প্লাগইনগুলো আমরা ব্যবহার করে কাজ করতে পারি, যাতে আমরা যখন আমাদের ইমেজগুলো যখন আমরা আমাদের লাইব্রেরিতে মিডিয়া লাইব্রেরিতে আপলোড করবো, তো সেখান থেকে যাতে ওই ইমেজগুলো যাতে আমাদের একটু কম্প্রেস করে আমরা আমাদের সাইটে ব্যবহার করতে পারি। এছাড়া দেখা যাবে যে অনেক ক্ষেত্রে আপনার ইমেজের সাইজ বড় থাকলে আপনার ওয়েবসাইটের লোডিং এর একটু প্রবলেম হবে। তো ধরুন আমাদের থিমটা ইনস্টল হয়ে গেছে, এখন আপনি যদি ডেমো ইম্পোর্ট করতে চান তো ডেমো ইম্পোর্ট করতে পারবেন। তো ডেমো ইম্পোর্ট করার আগে আপনি সেটিং এ গিয়ে একটু কিছু চেঞ্জ করে নেবেন, আর এখান থেকে আপনি আরেকটা জিনিস করবেন, যেহেতু এই থিমটা এলিমেন্টর পেজ বিল্ডার সাপোর্টেড, তো সেই ক্ষেত্রে আপনি এলিমেন্টরেও একটু সেটিং সেটিং আপনাকে একটু চেঞ্জ করতে হবে। যেমন এলিমেন্টরে গিয়ে যদি আমরা এলিমেন্টরের সেটিং এ যাই, তো এলিমেন্টরের সেটিং এ গিয়ে জাস্ট আপনি এখান থেকে তো এটা অটোমেটিক থিমটা ইনস্টল করার সাথে সাথে এটা ইয়ে হয়ে গেছে মানে ডিজেবল করে দিচ্ছে, তো আমাদের এখান থেকে ডিফল্ট যে কালার এবং ডিফল্ট যে ফন্ট থাকে এলিমেন্টর পেজ বিল্ডারে, তো এই দুইটাকে আপনি এখান থেকে ডিজেবল করে দিবেন। যদি এটা যদি ডিজেবল করা না থাকে তাহলে একটু ডিজেবল করে দেবেন, তাছাড়া দেখা যাবে যে আপনার ওই থিমে যে কালার এবং ফন্টটা ব্যবহার করা হয়েছে সেগুলো আপনার দেখা যাবে এলিমেন্টর থেকে পাবে, ওই থিমেরটা পাবে না, তো আপনি এই দুইটাকে ডিজেবল করে দেবেন। এটা গেল এলিমেন্টরের সেটিং এ, এইটুকু কাজ করবেন। আর আমাদের যে মেন যে সেটিংটা আছে আমাদের, তো সেই সেটিং এ গিয়ে আমরা যাতে আমাদের ম্যানুয়ালি মানে যে কাজগুলো আমরা রেগুলার করে থাকি সেই কাজগুলো একটু এখান থেকে করে নেবো। যেমন ধরুন আমরা সাইট টাইটেলটা একটু চেঞ্জ করে নিই, ট্যাগ ধরুন আমি দেবো না, ট্যাগ আমি বাদ দিচ্ছি, এটা গেল। আর এখান থেকে আমাদের এই যে মেম্বারশিপের যে অপশনটা আছে এইটা একটু আমরা এখান থেকে অ্যাক্টিভ করে দেবো, কারণ আমরা যেহেতু এই থিমটা ব্যবহার করতেছি ওই তো এই থিমে আপনার মেম্বারশিপের একটা অপশন থাকবে, যে আপনার এই ওয়েবসাইটে যাতে কেউ রেজিস্ট্রেশন করে, যেমন ধরুন আমি ধরুন একটা প্রপার্টি সেল করবো, ধরুন একটা ফ্ল্যাট সেল করব, তো আমি চাচ্ছি যে আপনার ওয়েবসাইটে আমি হেল্প নেব, তো সেই ক্ষেত্রে আমি যাতে আপনার ওয়েবসাইটে গিয়ে একটা অ্যাকাউন্ট তৈরি করে আপনার ওয়েবসাইটে যাতে আমি আমার এই ফ্ল্যাটের বিস্তারিত ইনফরমেশন দিয়ে রাখতে পারি, সেই অপশনটা এই থিমে আসে, তো ওইটা করতে গেলে আপনাকে প্রথমে তাকে রেজিস্ট্রেশন করতে হবে। তো এই জন্য আমরা এই যে মেম্বারশিপের এটা একটু টিক মার্ক দিয়ে রাখবো, যে কেউ যাতে আপনার ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে পারে। আর ইউজারের রোল এখানে সাবস্ক্রাইবার আছে, আপনি চাইলে এখান থেকে অন্য কোনো কিছু দিয়ে দিতে পারেন, তখন আমি ডিফল্টভাবে সাবস্ক্রাইবারে রাখলাম। টাইম জোনটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিয়ে দিতে পারি, সাউন্ড হচ্ছে একটু চেক করেন, বন্ধ করেন, কারটাতে সাউন্ড হচ্ছে। Actually, when I try to make a video this time, my hearing do not work properly. Everything's disappear from my brain. So what is the problem? But now I am trying to... আচ্ছা আমার কথা কি শুনতে পাচ্ছেন? আমি তো বারবার বলতেছি আপনার থেকে সাউন্ড আসছে। আরিফুল ইসলামের ডিসকাশন শোনা যাচ্ছে। ইসলাম ওনার এখান থেকে শব্দ হচ্ছে। তাহলে উনি কি আপনি কি শুনতেছেন না উনি? আরিফুল ইসলাম ওনাকে ওয়েটিং এ রাখা দেন স্যার, ওনাকে ওয়েটিং এ রাখেন, এত কিছু বলার ইয়া নাই স্যার। আমি একবারে রিমুভই করে দেব, দাঁড়ান, একদম রিমুভ করে দেন স্যার। নাম খোঁজাও তো সমস্যা, এই যে আরিফুল ইসলাম। কথা হচ্ছে যে আমি বারবার একই জিনিস আপনাদের বারবার বলি, তারপরেও এই জিনিসটা আপনারা কেন করেন?
কারণ দেখতেছে যে আমার স্ক্রিন থেকে অস্ট্রা আসছে বারবার বলতেছি তারপরও কোনো রেসপন্স নাই। তো আমরা এই জিনিসগুলো একটু সেট আপ করে নেবো, আর মেইনলি আমাদের এখান থেকে যেটা করতে হবে সেটা হচ্ছে পারমালিংটা একটু আপনি সেট আপ করে নেবেন। তো পারমালিংটা ডিফল্ট ভাবে আমাদের এই যে ডে এর নেম থাকে, তো এটা না দিয়ে আমরা সাধারণত এটা ব্যবহার করি এসইও এর, যাতে আমাদের একটু হেল্প হয় গুগলের র্যাঙ্কিং এ, যাতে আমাদের ওয়েবসাইট আর এসইও করতে। তো এই পোস্ট নেমটা আমরা এখান থেকে দিয়ে দিব, আর হচ্ছে যে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে যেহেতু ডেমোটা আমরা ইম্পোর্ট করে নেবো, ডেমো এখান থেকে এই যে রিডিং থেকে আমরা স্ট্যাটিক যেটা ইয়ে আছে সেটা আমরা একটু চেঞ্জ করে নিতে পারি। তো এটা পরে করলেও হবে, যেহেতু আমরা ডেমো ইম্পোর্ট করবো, তো আমি প্রথমত আগে আপনাদের ডেমো ইম্পোর্ট করে সেটা কীভাবে কাস্টমাইজেশন করবেন সেটা একটু দেখাবো, আর তারপরে আমি আবার দেখাবো যে ডেমো ইম্পোর্ট ছাড়া আপনি ডেমো ইম্পোর্ট না করেই কীভাবে হচ্ছে যে এই থিমটা নিয়ে কাজ করবেন সেটাও আপনাদের শেখা দরকার। কারণ শুধুমাত্র ডেমো ইম্পোর্ট করেই কাজ করলেন তাহলে তো কিছু হলো না। তো আপনাদের সবাই একটু ওইটাও দেখাবো যাতে আপনাদের একটু কাজে লাগে আর কি। তো সাধারণত ডেমো ইম্পোর্ট করলে তো আমাদের কোনো কাজ থাকবে না, অটোমেটিক আমাদের সবগুলো পেজ তৈরি হয়ে যাবে, সবগুলো প্রপার্টি অ্যাড হয়ে যাবে, এজেন্ট তৈরি হয়ে যাবে, মানে যা যা দরকার সবগুলো ডিফল্ট ভাবে আপনার দেখা যাবে যে আপনার সাইটে চলে আসবে। এখন ধরুন আমাদের সাইটে কোনো কিছুই নাই, জাস্ট ডেমো ইম্পোর্ট করলে এখানে আমার ফুল সাইটের ডিজাইনটা চলে আসবে। তো আমি একটু জাস্ট ডেমোটা ইম্পোর্ট করে দেখাই, দেখে একটু কাস্টমাইজেশনের কাজগুলো দেখাবো, তারপরে হচ্ছে যে আপনাদের বাকি আবার হচ্ছে যে ওইটা কীভাবে ম্যানুয়ালি কাজ করবেন সেটা একটু দেখাবো। তো ডেমো ইম্পোর্ট করার জন্য আমাদের এই যে এক্সট্রা যে আমাদের এখান থেকে যে তিনটা রিয়াল হোমের যে আমাদের অপশন মেনু আমরা পাচ্ছি, তো এখান থেকে আমরা এই যে রিয়াল হোম যে মেনুটা আছে সেখানে যাবো, যাওয়ার পরে ডেমো ইম্পোর্ট, তো ডেমো ইম্পোর্টে ক্লিক করবো। ডেমো ইম্পোর্টে ক্লিক করলে এখানে হচ্ছে যে আমরা চারটা পাঁচটার মতো অপশন আমরা এখানে পাবো। তো এটা হচ্ছে যে মডার্ন এলিমেন্ট, ক্লাসিক এলিমেন্ট, এটা শুধু মডার্ন আছে, তারপরে শুধু ক্লাসিক আছে, আর এটা হচ্ছে যে স্প্যানিশের ভাষায় একটা এখানে ডেমো দিয়ে আছে স্প্যানিশ ল্যাঙ্গুয়েজে, তো আপনারা ওইটাও ব্যবহার করতে পারেন আর কি। তো আমরা এখান থেকে ধরুন যেহেতু আমরা এই যে মডার্ন এখানে কাজ করতেছি, আপনি মডার্ন এলিমেন্টটা নিয়েও কাজ করতে পারেন, কোনো সমস্যা নাই, যে কোনো একটা ইম্পোর্ট করে নিলেই হবে, মানে সেম জিনিস। যেহেতু আমরা মডার্ন লেআউট নিয়ে কাজ করতেছি, তো আমরা এই দুইটার ভিতর যে কোনো একটা আর কি ইম্পোর্ট করে নিয়ে কাজ করবো। তো তার আগে আমরা এখান থেকে একটু প্রিভিউ দেখে নিতে পারবো, জাস্ট দুইটার একটু প্রিভিউ দেখে কি অবস্থা। তো এখানে দেখেন যে এটারও প্রথমত স্লাইডার আছে, তারপরে এখানে প্রপার্টি সেলের একটা অপশন, ফর সেল, ফর রেন্ট প্রপার্টি গুলোর ভিতরে, তারপরে কল টু অ্যাকশন, ফিচার প্রপার্টি আছে, এজেন্ট আছে, তারপরে টেস্টমোনিয়াম আছে, ব্লক আছে, ফিচার আছে এরকম। আর আমাদের মডার্ন যেটা আছে শুধু মডার্ন, সেটাতে দেখেন লেটেস্ট প্রপার্টি, তারপরে ফিচার প্রপার্টি আছে, কল টু অ্যাকশন, ফিচার্স এগুলো আছে, এজেন্ট আছে, তো ধরুন আমি পার্টনার আছে, এটা আমি নিচ্ছি এলিমেন্টর এটা না নিয়ে আমি হচ্ছে যে এইটা আমি ব্যবহার করবো। তো এইটা এই ডেমোটা ইনস্টল করার জন্য আমরা এই যে শুধুমাত্র মডার্ন যেটা সেটা আমি ডেমোটা ইম্পোর্ট করবো। তো ইম্পোর্ট করার জন্য জাস্ট আপনি ইম্পোর্টে ক্লিক করবেন, ইম্পোর্টে ক্লিক করলে আপনাকে বলবে ইম্পোর্ট করবেন কিনা, ধরুন আমরা ইয়াস ইম্পোর্ট করবো। তো এখানে আমাদের কিছু সময় নেবে ইম্পোর্ট হতে, তো এটা একটু আমাদের সময় নেই, আপনার হচ্ছে যে এই যে ইম্পোর্ট অপশন এটার মাধ্যমে আপনাকে ইম্পোর্ট করতে হবে। বুঝতে পারছি। ডেমো এক্সটার্নাল যে ডেমোগুলো আছে সেগুলো আপনি টুলসে যাবেন, টুলসে গিয়ে এখান থেকে ইম্পোর্টের মাধ্যমে আপনার ডেমোগুলো ইম্পোর্ট করবেন। তাহলে তো আমরা এই থিমটা দিয়ে স্যার যে হাউস রেন্টাল যে সাইটগুলো আছে যেমন যে বিক্রয় এরকম ওই সাইটগুলো স্যার, জি স্যার, ওই ধরনের কাজগুলো করতে গেলে আপনি এই থিমগুলো ব্যবহার, এই থিমটা ব্যবহার করুন, আরো তো অনেক থিম আছে তার ভিতরে এটা ভালো আছে। জি স্যার, আমি স্যার গত বৃহস্পতিবারে শাহজাদ স্যারকে ফোন দিয়েছিলাম এইরকম একটা থিমের জন্য, যাই হোক আপনি দিয়ে দিলেন, ভালো হয়েছে। আচ্ছা, এই যে আমাদের একটা ডেমোটা ইম্পোর্ট হয়ে গেছে আমাদের,
তো এখন যদি আমরা আমাদের সাইটটা যদি একটু ভিজিট করি, যে আমাদের সাইটটা আগে ছিল এরকম, এখন যদি আমরা আমাদের সাইটটা যদি একটু রিফ্রেশ করি, তাহলে দেখেন এই যে ওখানে আমাদের ডেমোতে যে রকম ডিজাইন ছিল একবারে দেখেন বহু, কিন্তু সেই রকম ডিজাইন কিন্তু আমাদের এখানে চলে আসছে। আপনার কোনো কিছু করতে হয়েছে না? ডেমোর কাজে এইরকম যে ডেমোতে যা থাকবে জাস্ট ডেমোটা ইম্পোর্ট করলে আপনার ওখানে যে রকম ডিজাইন আছে সেই রকম আপনি ডিজাইন অটোমেটিক পেয়ে যাবেন, এটাই ডেমোর কাজ। সেই অনুযায়ী এখানে কাজ করতে আমাদের সাইটটা রেডি হয়ে গেছে। তো এখন আপনি এখান থেকে জাস্ট এগুলো একটু কাস্টমাইজেশন করে নিতে পারেন, যে আপনার অথবা ক্লায়েন্ট আপনাকে এরকম বলতে পারে যে এই থিমটাতে আমাকে একটা সাইট তৈরি করে দাও। তো সেক্ষেত্রে আপনি ডেমো যদি ইউজ করেন, ডেমো ইম্পোর্ট করার পরে ক্লায়েন্ট আর চাবে না যে হুবহু এইরকমই ডিজাইন, এরকম তো চাবে না। কিছু না হলেও তো কালার চেঞ্জ করা বা এগুলোতে কিছু সেকশন চেঞ্জ করা বা নতুন কোনো কিছু অ্যাড করে দেওয়া, এই জিনিসগুলো তো অবশ্যই চাবে। তো সেইগুলো আপনাকে কিন্তু অবশ্যই কাস্টমাইজেশন করে আপনাকে দিয়ে দিতে হবে, ঠিক আছে? তো এখন দেখেন আমরা যদি ড্যাশবোর্ডে আসি, ড্যাশবোর্ডে আসলে আমাদের মেইনলি হচ্ছে যে এই রিয়েল এস্টেট থিমের মেইন কাজ হচ্ছে আপনাকে এই যে এই প্লাগইন ইজি রিয়েল এস্টেট যে প্লাগইনটা আছে না, এই প্লাগইনের ভিতরে যে অপশনগুলো আমরা এখানে দেখতেছি, এই অপশনগুলো উপরে ডিপেন্ড করেই কিন্তু আপনাকে হচ্ছে যে এখানে যে প্রপার্টিগুলো আমরা অ্যাড করতেছি বা আমাদের সাইটে যে প্রপার্টি বা ইজ এ পার্টনার্স বা এজেন্ট, তারপরে হচ্ছে যে আরো যে বিষয়গুলো ফিচার প্রপার্টিগুলো এগুলো যে শো হচ্ছে, তো এগুলো সব আপনাকে এই প্লাগইন থেকে আপনাকে কন্ট্রোল করতে হবে এবং এগুলো থেকে আপনার প্রপার্টির যাবতীয় ইনফরমেশনগুলো আপনাকে এইখান থেকে দিতে হবে। তো এটা আমরা আজকে যে ইজি রিয়েল এস্টেট এইটা আমরা ব্যবহার করে কাজ করতেছি। তো আমি আপনাদের এখান থেকে গতকালকে আমি আগামীকাল আমি একটা অপশন মানে দেখাবো যে আপনি এই প্লাগইনটা ব্যবহার না করে কিভাবে আপনি কাস্টম এরকম একটা অপশন তৈরি করবেন এই ওয়ার্ডপ্রেস থেকে। এটাকে বলা হচ্ছে একটা পোস্ট টাইপ, কাস্টম পোস্ট টাইপ বলতে পারেন। তো এরকম একটা কাস্টম পোস্ট টাইপ কিভাবে তৈরি করবেন এবং সেখান থেকে এখানে যে অপশনগুলো আছে সেই অপশনগুলো আপনি ওখানে কিভাবে ব্যবহার করবেন, উপভোগ আমরা এরকম একটা অপশন আমি তৈরি করবো যেটা আপনি নিজস্ব ভাবে তৈরি করবেন। এখন এটা প্লাগইন ব্যবহার করে করতেছি আর আগামীকাল আমি দেখাবো যে আপনি কিভাবে কাস্টম কিভাবে এইভাবে তৈরি করবেন যেটা আপনি নিজস্ব ভাবে তৈরি করতেছেন। ধরুন আমরা যে আমাদের পেজটা রেডি হয়ে গেছে, এখন আমি যেহেতু বলছিলাম যে এটা হচ্ছে এলিমেন্টর পেজ বিল্ডার সাপোর্টে, এখানে আমরা যতগুলো কন্টেন্ট আছে, সরি এটা না, যতগুলো কন্টেন্ট আছে সবগুলো হচ্ছে যে আমরা হচ্ছে যে এলিমেন্টর পেজ বিল্ডারের মাধ্যমে চেঞ্জ করতে পারবো। তো এটা একটু আগে আমরা চেঞ্জ চেক করে আসি যে এটা অরিজিনালি কি সাপোর্টেড কি না। তো এটা চেক করার জন্য আমরা হচ্ছে যে পেজে যাই, আমরা পেজে যাওয়ার পরে দেখেন এখানে কিন্তু আমাদের অটোমেটিক অনেকগুলো পেজ তৈরি হয়ে গেছে, ঠিক আছে? তো আমাদের যেহেতু এই সাইটটা হোম পেজে আমরা এ করে রাখছি, শো করে রাখছি, এটা হোম পেজ আমাদের, তো আমরা হোম পেজটা একটু এডিট করে দিই। তো এই যে হোম পেজটা আমি এডিটে যাই, এডিটে যাওয়ার পরে এই যে এখান থেকে আমরা ধরুন হচ্ছে যে এডিট উইথ এলিমেন্ট অফ দিই, এটা হোম পেজ হয়তো আমাদের দুইটা হয়ে গেছে নাকি, আচ্ছা এটা আমি নিজস্ব ভাবে তৈরি করছিলাম সেইটা, আর এই থিমের যে হোম পেজ সেটা হচ্ছে যে এই যে এটা কন্টেন্ট, এটা হচ্ছে যে থিমের হোম পেজ, এখান থেকে আমাদের মেইনলি এটা আমাদের একটু চেঞ্জ করতে হবে। তো ধরেন এটা আমি এডিট উইথ এলিমেন্টরে যাই, তো এই যে আমরা যেটা বলতেছি যে এই থিমটা পুরোপুরি এলিমেন্টর পেজ বিল্ডার সাপোর্টেড, তো এটা এলিমেন্টর পেজ বিল্ডার সাপোর্টেড হওয়ার কারণ হচ্ছে যে একটাই, সেটা হচ্ছে যে আপনার এই থিমটা যখন আমরা ইনস্টল করব, ঠিক আছে, তখন এখানে আমরা একটা প্লাগইন পাব, সেই প্লাগইনটা একটু ড্যাশবোর্ডে আবার দিতে হবে। রিয়েল হোম এলিমেন্টর অ্যাড অন, মূলত হচ্ছে এই প্লাগইন এর মাধ্যমেই
হচ্ছে যে আমাদের ওই সাইটটাতে আমরা হচ্ছে যে এলিমেন্টর পেজ বিল্ডার দিয়ে যে কোনো সেকশন এডিট করতে পারবো। তো এই প্লাগইনটা যদি আপনার না থাকে তাহলে কিন্তু আপনি ওই অপশনটা এলিমেন্টর পেজ বিল্ডারে পাবেন না। তো এটা আমাদের অবশ্যই ইনস্টল থাকা লাগবে, যেহেতু আমরা এটা ইনস্টল করেই নিয়েছি সমস্যা নাই। আর এখন যদি আমরা আসি আমাদের এলিমেন্টর পেজে, তো এখানে আসলে দেখেন আগে আমাদের এই যে বেসিক ছিল, তারপর প্রো ছিল, জেনারেল ছিল, এগুলো ছিল। আর এখানে এখন দেখেন আমাদের নিচে যদি আমরা আসি, এই যে এখানে আসেন এই যে উপমার্সের নিচে দেখেন আমাদের কিন্তু এই যে রিয়াল হোম, তো এটার দেখেন অনেকগুলো উইজেট আমরা কিন্তু এখানে পাচ্ছি। তো এর ভিতরে আবার দুইটা অপশন আছে, এটা হচ্ছে যে রিয়াল হোম ক্লাসিক আর হচ্ছে যে একটা শুধু রিয়াল হোম। এই দুইটা অপশন আমরা এক্সট্রা পাবো ওই প্লাগইনটা ইনস্টল করলে। এবং এখানে আমরা যে অ্যাডঅনস গুলো পাচ্ছি, তো এই অ্যাডঅনস গুলোর মাধ্যমে মেইনলি হচ্ছে যে আমরা এখানে যে কোনো জায়গাতে আমরা হচ্ছে যে এই এলিমেন্টরের যে ইয়েগুলো আছে, কন্টেন্ট গুলো আছে, এগুলোকে আমরা এডিট করে কাজ করতে পারবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, যেমন ধরুন আপনি যদি এখানে কোনো কিছু অ্যাড করতে চান এই এলিমেন্টর পেজ বিল্ডারের মাধ্যমে যে কোনো জায়গায়, ধরুন আমাদের মানে এখানে আমাদের এলিমেন্টের ডেটা আছে, তো ধরুন আমি এখানে একটা সেকশন নিচ্ছি বা একটা সেকশন নিলাম, আমি দশ আমি দেখাইতেছি, পরবর্তীতে আপনারা সাইটটা একটু ডিজাইন করবেন। তো আমি এখানে একটা সমস্যা হয়েছে, আমার সমস্যাটা হচ্ছে কি, আমি তখন ডেমো ইম্পোর্ট করছি, তো তখন আমি ডেমোটা ইম্পোর্ট করছিলাম, শুধু মডার্নটা ইম্পোর্ট করছিলাম, তাই করি নাই, কি মনে আছে? জি স্যার, মডার্ন, শুধু মডার্নটা ইম্পোর্ট করছিলাম, তার কারণে এই যে এই সেকশন গুলোতে এখন দেখেন এই যে এলিমেন্টরের এডিটের কোনো অপশন আসছে কি না স্যার? এলিমেন্টরের কোনো এডিটের অপশন কিন্তু আমরা পাচ্ছি না। তো আমরা যদি ডেমোটা যদি আমরা মডার্ন এলিমেন্টর যে ডেমোটা আছে ওইটা যদি আমরা ইম্পোর্ট করতাম, তাহলে দেখতেন এই কন্টেন্ট গুলো সবগুলোই আপনি এর উপরে কার্সর নিয়ে গেলেই এডিটের অপশনটা পেয়ে যেতেন। তো আপনি একটু ওইটাও যদি এলিমেন্টর দিয়ে যদি আপনি এটাকে যদি একটু এডিট করে কাজ করতে চান, তাহলে আপনি শুধু মডার্নটা ইম্পোর্ট না করে আপনি হচ্ছে যে মডার্ন এলিমেন্টর যেটা আছে ওইটা ইম্পোর্ট করবেন। তাহলে এখান থেকে যে যেগুলো আমাদের এখানে কন্টেন্টগুলো আছে, যে ফিচার, প্রপার্টি বা কল টু অ্যাকশন যে বাটনগুলো আছে, তারপরে এই যে এই সেকশন আছে, এই সেকশনগুলোর প্রত্যেকটা সেকশনে আপনি হচ্ছে যে মাউস নিয়ে গেলে দেখবেন যে এগুলো এডিটের অপশন আমরা পেয়ে যাবো। আর তারপরেও আপনি যদি মডার্ন টেনও কাজ করেন সমস্যা নাই, এখানে আপনি ইচ্ছা করলে যে কোনো উইজেট এখানে আপনি পেস্ট করে দিয়ে কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। যেমন ধরুন আমরা যদি এই যে প্রপার্টি গ্রিড এটা যদি নিয়ে কাজ করি, জাস্ট আমরা জাস্ট এটা একটু ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমি যেখানে যাচ্ছি সেখানে একটু ছেড়ে দেবো, আপলোড হয়েছে কি? এই যে দেখেন প্রপার্টি গ্রিডটা আমি দিয়ে দিছি, তো আমার ওয়েবসাইটে এই যে প্রপার্টি গুলো যেহেতু ইনসার্ট করা আছে, তো এখন দেখেন এই যে আমার কিন্তু অটোমেটিক কিন্তু সেখান থেকে প্রপার্টি গুলো তুলে একবার ডিজাইন সহকারে কিন্তু এখানে চলে আসে। তো এখন কিন্তু আপনি ইচ্ছা করলে এইগুলো এর সবগুলো ডিজাইন এখান থেকে চেঞ্জ করতে পারবেন। যেমন ধরুন এই যে এডিট প্রপার্টি গ্রিড এখন আমরা এখানে অ্যাডভান্সটা ইনসার্ট করে নিছি, তো এখন আপনি এখান থেকে এটার যা যা দরকার আপনি সেগুলো এখান থেকে কাস্টমাইজেশন করতে পারবেন। যেমন ধরুন আপনি এখানে প্রপার্টি 6টা চাচ্ছেন না 3টা চাচ্ছেন, জাস্ট 3 করে দিলেন, তাহলে দেখেন এখানে আপনার 3টা প্রপার্টি শো হয়ে গেছে। তারপরে আপনার এখানে থাম্বনেল সাইজটা এগুলো আপনারা চেঞ্জ করে নিতে পারেন। লেআউট এটা তো আমি বললাম 3 কলামের লেআউট এখানে আছে, আপনি যদি আরও 4টা চান তাহলে দেখবেন এখানে 4টা হয়ে যাবে এরকম। তারপরে ধরুন আমরা এখানে 4টা কলাম দিচ্ছিলাম কিন্তু এখানে আমরা শো করে রাখছিলাম 3টা, যার কারণে 4টা শো হয়নি। ফোর কলামস দিচ্ছি, আচ্ছা জায়গা পাচ্ছেন, তার কারণে এটা একটু নিচে নেমে আসতেছে, জায়গা পেলে এখানে 4টাই শো হবে। আমি এখানে 3 কলামসই রাখলাম, এটাও 3 দিয়ে দিলাম। তারপরে আবার এগুলোতে আপনার এই যে প্রপার্টি ফিচার, প্রপার্টি টাইপ কী হবে এইগুলোতে একটু এগুলো ডাইনামিকলি এগুলোতে সার্চ দিয়ে নিয়ে আসতে পারেন। তো এখানে থেকে তো ডিফল্টভাবে সবগুলো প্রপার্টি আপনার এখানে শো হবে, কিন্তু সেগুলোর ভিতরে যদি আপনার আপনি যদি চান যে না আমি ইউনিক টাইপের কিছু প্রপার্টি এখানে শো করাবো, তো সেক্ষেত্রে আপনি প্রপার্টির কোন ফিচারটা শো করাবেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন।
প্রপার্টি টাইপটা কোনটা নেবেন সেটা সেট করে দিতে পারেন। যেমন ধরেন আমি এখান থেকে টু স্টোরেজ এটা নিয়ে প্রপার্টি ফিচার মানে যে যে প্রপার্টির ফিচারটা টু স্টোরেজ আছে শুধুমাত্র সেগুলো এখানে শো হবে এটা কেন। তারপরে টাইপ ধরুন আমি এখান থেকে রেসিডেন্সিয়াল যেটা আছে এটা আমি নিলাম, তাহলে এখানে আমাদের দেখেন যে কাউন্টটা দেখেন এখন কিন্তু কমে যাচ্ছে আমাদের প্রপার্টিগুলো। এখানে আগে দেখুন চারটা অপশন ছিল আমাদের এখানে পেনিট্রেশন বা চারটা ছিল, এখন কিন্তু দেখেন যে এখান থেকে কিন্তু আমরা এগুলো আমাদের মতো করে একটু ইয়ে করে নিতে পারতেছি। তারপরে ধরুন দুরাল দুরাল যেটা যদি কোনো থাকে যে দুরালের আন্ডারে কোনো প্রপার্টি আমাদের এখানে নাই যার কারণে এটা শো হয়নি, মাইমি লোকেশনের যদি আমরা কোনটা দিই এই মাইমি লোকেশনের দেখেন আমাদের এখানে দেওয়া আছে প্রপার্টি সেট করা আছে যার কারণে প্রপার্টিগুলো এখানে শো হয়েছে। তারপরে স্ট্যাটাস ফর রেড ফর সেল ধরুন আমি চাচ্ছি যে ফর সেলের যেগুলো সেগুলো শুধুমাত্র শো হবে, তো এখানে যে প্রপার্টি যে করে শো হয়েছে সবগুলো হচ্ছে যে ফর সেল। তো এইভাবে আপনি এগুলো আপনার ইউনিক ভাবে এটা সার্চ অপশনে এগুলো একটু ইউনিক করে নিতে পারেন যেখানে কোন ধরনের প্রপার্টি উঠবে এই বিষয়ে। তারপরে অর্ডার বাই ডিসেন্ডিং অ্যাসেন্ডিং করবেন কেনা এগুলো, তো এগুলো আপনারা একটু এখান থেকে একটু এগুলো জাস্ট একটু স্টাডি করলে এগুলো বুঝতে পারবেন, মানে তেমন কঠিন কিছু না, এগুলো সম্পর্কে আইডিয়া এমনি পেয়ে যাবেন। তো আমি জাস্ট একটু সরাসরি একটু কাস্টমাইজেশনে যাই, তো এলিমেন্টরটা আমরা এখান থেকে ব্যবহার করে কিন্তু আমরা যেটা আমি দেখাই দিলাম আপনি যে কোনো সেকশন নিয়ে জাস্ট হচ্ছে যে রিয়াল হোম যে আমাদের অ্যাডভান্সটা আছে তো এখান থেকে আমরা এখান থেকে কিন্তু যে কোনো যে কোনো অ্যাডভান্স এখান থেকে যে কোনো অ্যাডভান্স ব্যবহার করে কাজগুলো কিন্তু করে নিতে পারবো। মূলত আপনার এই ওয়েবসাইটে যে কটা অপশন আমরা পাবো এই ওয়েবসাইটের প্রিভিউয়ে যে কটা অপশন আপনি এখানে পাচ্ছেন সবগুলো অপশনই হচ্ছে যে আপনি এই প্লাগ ইনের ভিতরে পেয়ে যাবেন, সেটা ফিচার ক্যারোসল তৈরি করেন বা ফিচারের প্রপার্টি গ্রিড তৈরি করেন বা এই যে এজেন্ট গ্রিড, এজেন্ট গ্রিড বলতে আমাদের এই যে এখানে দেখেন ডেমোতে যে এজেন্টের অপশন আমাদের একটা ছিল এই যে এজেন্টের, তারপরে যদি এইরকম একটা সেকশন যদি আপনার সাইটে চান সেটা এলিমেন্টের মাধ্যমে আপনি অ্যাড করবেন তাহলে দেখেন এই যে এখানে একটা প্লাগ উইজিট আছে এই যে এজেন্ট গ্রিড, এজেন্ট গ্রিড ব্যবহার করলে দেখবেন ওখানে পেয়ে যাবেন। তারপরে যে নিউজ গ্রিড, নিউজ ব্যবহার করার জন্য যে নিউজের যে সেকশনটা আমাদের সাইটে আমরা দেখছি যে এখানে যে নিউজ গ্রিড, তো এই সেকশনটা যদি আপনি হুবহু এরকম ডিজাইন চান তাহলে জাস্ট এলিমেন্টরের এই নিউজ গ্রিড উইজেটটা ব্যবহার করবেন দেখবেন হুবহু ওই সাইট ওই সেকশনটা আপনার এখানে রেডি হয়ে যাবে। তো এলিমেন্টরটা ব্যবহার করার সুবিধাটা এইটুকুই যে আপনি পরবর্তীতে এগুলোর কালার টালার ইজিলি চেঞ্জ করতে পারবেন, আর আমরা যদি শুধু মডার্নটা ইউজ করি তো সেই ক্ষেত্রে কিন্তু আমি এলিমেন্টর থেকে এগুলোর কালার এগুলো চেঞ্জ করতে পারবো না। তো এইগুলোর চেঞ্জ করতে গেলে আমাকে থিম কাস্টমাইজেশন থেকে চেঞ্জ করতে হবে, তো কাস্টমাইজেশন থেকে বিষয়গুলো চেঞ্জ করা একটু সময় সাপেক্ষ বা একটু ঝামেলা মনে হয়, আর আমি যদি এলিমেন্টর থেকে করি তাহলে কিন্তু খুব ইজিলি এগুলো কিন্তু দ্রুত করতে পারবো। তো আপনাদের প্রেফার করবো আপনারা যখন ডেমো ইম্পোর্ট করবেন তখন এলিমেন্টর মডার্ন এলিমেন্টর যে ডেমোটা আছে ওইটাই ইম্পোর্ট করবেন, ঠিক আছে, মডার্ন এলিমেন্টর ডেমোটাই ইম্পোর্ট করে নিয়ে কাজ করার চেষ্টা করবেন। এখন আসলে আমাদের থিমটা এরকম আছে, এখন আমরা যদি এই থিমে যদি কিছু কাস্টমাইজেশনের কাজ করি তো কাস্টমাইজেশন করতে গেলে আমাদের যে থিমের তো আমাদের কাস্টমাইজেশন যে অপশনটা আছে এটি অ্যাপিয়ারেন্স অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজেশন, তো সেখানে গিয়ে আমাদের এই থিমের কাজগুলো করতে হবে। তো ধরুন আমি থিমটাতে কাস্টমাইজেশন করার জন্য একটু কাস্টমাইজেশনে যাই। আচ্ছা এইটুকু কি ক্লিয়ার হলেন বা কোনো কিছু বুঝতে যদি না পারেন বলতে পারেন? অনেকক্ষণ ধরে তো আমি এই বিষয়গুলো নিয়ে কথা বলতেছি, তারপরে যদি আপনাদের দেখা গেল কোনো সেকশনে যদি একটু ইয়ে থাকে যে এটা আমি বুঝতে পারতেছি না এরকম যদি কোনো কিছু থাকে তাহলে একটু বললে আবার আমি রিপিট করলাম এইরকম আর কি, আর যদি পুরোটা বুঝতে পারেন তাহলে তো খুব ভালো, যাই হোক তাহলে মনোযোগ দিয়েই ক্লাস করতেছেন বুঝতেছেন এইরকম আর কি। আচ্ছা এখানে আমাদের স্ক্রিনটা একটু বড় হয়ে গেছে আমি একটু ছোট করে, সরি। এখন এটা ফুল স্ক্রিনে আছে। আচ্ছা বোঝা যাচ্ছে কি যদিও লেখাগুলো একটু ছোট হয়ে গেল কারণ আমার যে স্ক্রিনটা জুম করা ছিল যার কারণে একটু যে আমাদের মেনু দেখা যাচ্ছে না। এখন ধরুন আমরা এই যে কাস্টমাইজেশন অপশনে আসলাম, তো প্রথম অবস্থায় ধরুন আমরা যদি এই হোম পেজেরই কিছু কাস্টমাইজেশন করি
তো কাস্টমাইজেশনের এখানে সবগুলো অপশন এখানে দিয়ে আছে, জাস্ট আমাদের একটু আচ্ছা এক মিনিট একটু একটা কল আসছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ বলেন বলেন। সরি আচ্ছা এখন দেখেন এখানে প্রথম যে অপশনটা আছে আমাদের সাইট আইডেন্টি, তো আমরা সাধারণত জানি যে সাইট আইডেন্টিতে আমাদের যেটা থাকে যে সাইটের লোগোটা চেঞ্জ করার অপশন থাকে আর সাইটের ফ্যাব আইকনটা চেঞ্জ করার অপশন থাকে, এই দুইটা থাকে। তো আমরা যদি সাইট আইডেন্টিতে যাই গেলে দেখেন এই যে এখানে ওই দুইটা অপশনই আছে আমাদের সাইট লোগো। তো সাইট লোগো বলতে এই যে রিয়াল সোম, তো আপনার যদি আপনার ব্যক্তিগত কোনো লোগো থাকে তাহলে সেই লোগোটা আপনি এখান থেকে আপলোড করে দিতে পারবেন। আমি চেঞ্জ করে দেখাচ্ছি না, এটা এগুলো জানেনি আপনারা, এগুলো দেওয়ার দরকার মানে দেখে দেওয়ার মনে করতেছে দরকার নাই, এগুলো যেহেতু এর আগেও কাস্টমাইজেশন করছেন আপনারা এগুলো সম্পর্কে ডিটেলস ধারণা আছে আপনাদের। তো এখান থেকে এগুলো একটু করে নেবেন, আর হচ্ছে যে এখানে ফ্যাব আইকনের অপশন আছে, ফ্যাব আইকনটাও আপনারা এখান থেকে করে দিতে পারবেন, আপলোড করে দিতে পারবেন। তারপরে হচ্ছে যে নিচে আসেন স্টাইল, স্টাইলের অপশনে এখান থেকে আমাদের অনেকগুলো অপশন আছে আমাদের, মানে এই থিমে যতগুলো পেজ তৈরি করা আছে প্রত্যেকটা পেজের এবং বাটন বাটন টাটন যা আছে এগুলো ডিজাইন করা সবগুলো ডিজাইনেরই এখানে অপশন দিয়ে আছে, এখান থেকে আপনারা সবগুলো চেঞ্জ করতে পারবেন। যেমন ধরেন প্রথমত ব্যাকগ্রাউন্ড ইমেজ, আপনি যদি চান যে ব্যাকগ্রাউন্ড ইমেজ চেঞ্জ করবেন, তো ব্যাকগ্রাউন্ড ইমেজ বলতে আপনার পুরো ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড ইমেজ, তো আমার ওয়েবসাইটে তো ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করলে এটা দেখতে ভালো লাগবে না, তো আমি এখান থেকে যেহেতু ব্যাকগ্রাউন্ড ইমেজ দিচ্ছি না। তারপরে ডিফল্ট কালার, ডিফল্ট আর কাস্টম, তো ডিফল্ট আর কাস্টমের এখানে দেখেন যদি ডিফল্ট থিম কালার চুজ করে তাহলে আপনার এই থিমে যে ডিফল্ট যে কালারগুলো দিয়ে আছে যেমন ধরেন এই যে অরেঞ্জ কালার, তারপরে এই যে এখানে একটা লাইট কী কালার বলবো কালারের নাম তো মনে নাই, যাই হোক এরকম একটা কালার আছে, তো আপনি যদি চান যে এই কালারগুলো আপনি চেঞ্জ করবেন, তো সেই ক্ষেত্রে যদি আপনি এটা দিয়ে রাখেন তাহলে এই কালারগুলো চেঞ্জ হবে না, ঠিক আছে। যে ডিফল্ট কালার থিম কালার যদি এই অপশনটা দিয়ে রাখেন তাহলে কিন্তু এই কালারগুলো আপনি চেঞ্জ করতে পারবেন না। তো এই কালারগুলো চেঞ্জ করার জন্য আমরা যেটা করবো এখান থেকে আগে এইটা দিয়ে রাখবো যে মাই ওন কাস্টম কালার, যাতে আমি আমার নিজস্ব কালার চেঞ্জ করতে পারি, তো এইটা দিয়ে আমরা এখান থেকে একটু পাবলিশ করে নিই। তারপরে নিচে আসেন এই যে কোর কালার, তো কোর কালারে আসলে আমরা হচ্ছে যে এখানে দেখেন অনেকগুলো অপশন দিয়ে আছে যে এই যে এই কালারটা যেটা ব্যবহার করা হয়েছে অরেঞ্জ কালার, তো এই অরেঞ্জ কালারটা কোন কোন অপশনে ব্যবহার করা হয়েছে সেখানে সেগুলোর এখানে সব ডিটেলস দিয়ে আছে। যেমন ধরেন হোম স্লাইডারে ব্যবহার করা হয়েছে, প্রপার্টি ফিচারে ব্যবহার করা হয়েছে, মেন মেনুতে ব্যবহার করা হয়েছে, এই যে দেখেন মেনুতে আমাদের ওই রকম কালার আছে। তো আপনি যদি এখন মেনুতে যদি এই কালারটা না চান তাহলে আপনি এখান থেকে জাস্ট আপনার চয়েজেবল কালার আপনি ইউজ করবেন। আমি চাষে এটা ডিফল্টে আমি রাখবো, এগুলো আমি চাষে আমি দেখাই যে আপনারা পরবর্তীতে আপনাদের চয়েজেবল কালারটা এটা ব্যবহার করবেন। দেখেন এই যে এটা কালার চেঞ্জ করে দিচ্ছে, এখন দেখেন এই যে মেনুর কালার, তারপরে এই যে এখানে কালার, এই যে দেখেন এগুলো যেগুলোতে আপনার ওই কালারটা ব্যবহার করা ছিল প্রত্যেক জায়গাতে কিন্তু আমাদের ওই কালারটা থিমের চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তো আমি এটা ডিফল্ট যা ছিল সেটাই আমি রাখতেছি, ডিফল্টাই রাখলাম। তারপরে সেম জিনিস এখানে এই যে এই কালারটা যেটা ব্যবহার করা হয়েছে এটা দেখেন আমাদের ওয়েবসাইটে এই যে টপ স্ক্রল বারে এটা কালার ইয়ে করা হয়েছে, তারপরে সার্চ বারে ইউজ করা হয়েছে, তারপরে বাটনগুলোতে ইউজ করা হয়েছে। তো আপনি যদি এই কালারটা যদি চেঞ্জ করতে চান যে আপনি চাচ্ছেন যে আমি আমার যে চয়েসেবল কালার আছে সেটা আমি ব্যবহার করবো, যা সেখান থেকে সেটা সিলেক্ট করে দিতে পারেন, দিলে দেখেন এই যে কালারগুলো কিন্তু অটোমেটিক দেখেন আমাদের এগুলো চেঞ্জ হয়ে গেছে, যে টেক্সটের কালার এগুলো সবগুলোই চেঞ্জ হয়ে গেছে। তো এটা আমি ডিফল্ট রাখতেছি, চেঞ্জ করতেছি না। তারপরে এটা হচ্ছে যে হবারের সময় যে কালারটা হবে, যে এগুলোর উপরে যখন আমি হবার করব তখন কোন কালারটা আমি নিব, তো সেটা যদি আপনি এখান থেকে চয়েস করে দিতে পারেন। যেমন ধরুন আমি এখান থেকে এরকম কালার দিলাম, যে আমি যখন এর উপরে হবার করব যে কোনো কিছুর উপরে, যে দেখেন হবারের সময় দেখেন এই যে কালারটা চেঞ্জ হচ্ছে, যে বাটনের উপর হবারের সময় কালার চেঞ্জ হচ্ছে, যে মানে যেখানে যেখানে ওইটার হবারের ইফেক্টটা দিয়ে আছে, তো এটা আমি ডিফল্ট রাখতেছি, জাস্ট দেখাই দিলাম যে আপনি এখান থেকে এই বিষয়গুলো চেঞ্জ করতে পারবেন। তারপরে টাইপোগ্রাফি, টাইপোগ্রাফির অপশনটা হচ্ছে যে এখান থেকে আপনি থিমের যে ফন্টগুলো, এই থিমের যে ফন্টগুলো ইউজ করা হয়েছে তো সেগুলো আপনি এখান থেকে, আপনার কাছে যদি কোনো ফন্টের নাম জানা থাকে যেগুলো এর ভিতরে আছে, এখানে অসংখ্য ফন্টই আছে, তো আপনি এখান থেকে এগুলো ব্যবহার করতে পারেন, যে কোনো একটা ইউজ করতে পারেন। যেমন ধরেন আমি যে কোনো একটা যদি টিএম নিতেই,
তাহলে দেখবেন আমার সাইটের ফন্ট গুলো একটু চেঞ্জ হয়ে যাবে টেক্সটে। কিন্তু দেখেন ফন্ট চেঞ্জ হয়েছে আমার, কিন্তু দেখেন এগুলো হেডলাইনের যেগুলো আছে সেগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে, প্রত্যেকটা হেডিং এর ফন্ট চেঞ্জ হয়ে গেছে। এখানে যেটা বলছে প্রাইমারি হেডিং, মানে হেডিং এ যে ফন্টটা ইউজ করা আছে, এখানে যেটা ফন্ট আমরা ইউজ করব সেটা সবসময় হেডিং এ আমাদের অ্যাপ্লাই হবে। তারপরে এখানে সেকেন্ডারি হেডিং, সেকেন্ডারি হেডিং বলতে আমাদের সাব হেডিং যেগুলো থাকে, তো সেই সাব হেডিং এর কোনো যদি ফন্ট আপনার চয়েস লেভেল যদি থাকে তো সেটা আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন। তাহলে আমাদের সাব হেডিং এর ফন্ট গুলো চেঞ্জ হয়ে যাবে। তারপরে থিমের বডির ফন্ট, মানে আপনার যদি হেডিং এবং সাব হেডিং বাদে যেগুলো আছে আর কি ফন্ট, সেগুলো যদি আপনি টেক্সট আছে যেগুলো সেই টেক্সট গুলোতে যদি আপনি ফন্ট চেঞ্জ করতে চান তাহলে এটা আপনি অ্যাপ্লাই করতে পারেন। দেখেন এই যে এখন এই যে প্যারাগ্রাফে দেখেন এগুলো আমার চেঞ্জ হয়ে গেছে এরকম। তো এখান থেকে আমরা ডিফল্ট যে ফন্ট গুলো ছিল সেগুলো আমি রাখতেছি, থিমের যে ডিফল্ট ফন্ট গুলো ছিল। আচ্ছা এইগুলো কি দেখানোর দরকার? এগুলো আপনারা করতে পারবেন না? জি স্যার করা যাবে। আমি অন্য কোনো কিছু দেখাইতে পারতাম সেগুলো আর কি হবে। টাইপোগ্রাফি চেঞ্জ হয় না কেন? আমি মনে করতেছি স্টাইলের ক্ষেত্রে জাস্ট আপনার এই যে কালার গুলো চেঞ্জ করার, মানে আপনি যদি কালার গুলো চেঞ্জ করতে চান তো এই সেকশন আমি পুরোটাই বাদ দিচ্ছি, এটাতে আমি কোনো কিছু রাখতেছি না, এটা জাস্ট শুধু কালার চেঞ্জ করার। মানে আমাদের যে স্টাইল যে সেকশনটা আমরা পাবো কাস্টমাইজেশনে, এই যে স্টাইল সেকশন, তো এই স্টাইল সেকশনে যা শুধু আপনি কালার এবং ফন্ট এইগুলো চেঞ্জ করার অপশন পাবেন। মানে আপনি আপনার থিমের টেক্সটের কালার বলেন, তারপরে টেক্সটের পর হবারের কালার বলেন, এই জিনিসগুলো যাতে চেঞ্জ করতে পারেন, মানে প্রত্যেকটা সেকশনে সেই অপশনগুলো আমরা স্টাইলে পাবো। তো এগুলো আপনারা একটু ট্রাই করে নেবেন, এগুলো কঠিন কিছু না। তারপরে মেনুতে যদি আসি আমরা, আমাদের এখান থেকে আমরা মেনু সেট করে দিতে পারবো। তো ডিফল্ট ভাবে আমাদের যে মেনুটা তৈরি হয়ে আছে এটাই থাকে, আমরা পরবর্তীতে মেনুতে যদি এডিট করার দরকার পড়ে পরে এডিট করব আমরা। তারপর আসেন উইজেট সেটিং। উইজেট সেটিং এটা নিয়ে আমি পরে দেখাইতেছি যে আপনি এই উইজেট সেটিং থেকে যে কোনো টেমপ্লেটে উইজেট গুলো কিভাবে অ্যাড করবেন সেই বিষয়গুলো। কোথায় উইজেট সেটিং থেকে আমরা আমাদের যে কোনো পেজে আমরা হচ্ছে যে উইজেট অ্যাড করতে পারবো। যেমন ধর আমরা যদি এই যে এজেন্ট সেকশনে যাই, একটা পেজে আমরা যাই, এই যে এজেন্ট পেজে যদি যাই আমাদের, তো এজেন্ট পেজে দেখেন এই যে লেফট পাশে আমরা সাধারণত জানি যে আমাদের রাইট পাশে, সরি লেফট পাশে, রাইট পাশে আমাদের সাইড বার যেটা থাকে সেখানে আমরা উইজেটগুলো ব্যবহার করি। তো এই যে এখানে দেখেন একটা এজেন্ট উইজেট ব্যবহার করা হয়েছে, এখানে প্রপার্টি টাইপ উইজেট ব্যবহার করা হয়েছে, তারপর ফিচার প্রপার্টি উইজেট ব্যবহার করে এগুলো কিন্তু এখানে শো করানো হয়েছে। তো এইগুলো হচ্ছে যে আমরা হচ্ছে এই যে উইজেট সেকশন থেকে, মানে আপনার যে পেজে যে উইজেটটা দরকার সেটা হচ্ছে আমরা এখান থেকে উইজেট সেকশন থেকে আমরা ব্যবহার করতে পারবো। যেমন ধরেন এই যে এজেন্ট সাইড বার যেটা আমাদের আছে, তো এই এজেন্ট সাইড বারের ভিতরে দেখেন এই যে রিয়েল হোম প্রপার্টি টাইপ, তারপর রিয়েল হোম ফিচার প্রো, ফিচার প্রপার্টি, পুরোনো তো ফিচার প্রপার্টি, এগুলো কিন্তু এখানে দিয়ে আছে। আপনি যদি এখানে আবার নতুন করে কোনো কিছু অ্যাড করতে চান তাহলে অ্যাড উইজেট থেকে আপনি এখান থেকে উইজেট অ্যাড করতে পারবেন। তো সেগুলো আমরা পরে দেখতেছি। তারপর হোম পেজ সেটিং, হোম পেজ সেটিংটা হচ্ছে আপনি হোমে কোনটা, মানে ফ্রন্ট পেজ হিসেবে কোন পেজটাকে রাখবেন সেটা, তো এটা আমরা তো ওই যে আমাদের যে ডিফল্ট সেটিং আছে সেখান থেকে আমরা এটা করে দিয়ে আসি। এটা গেল। তারপরে হেডার, হেডারটা হচ্ছে তো আমাদের এই যে এই সেকশনটা, তো সরি হোম পেজে যাই আমরা। তো এই হেডারের ভিতরে আমাদের এখান থেকে দেখেন আমাদের যে অপশনগুলো আছে এগুলো একটু দেখতে পারি আমরা। যেমন ধরুন লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশন বেসিক,
লগইন এন্ড রেজিস্ট্রেশনের অপশন এখানে আপনি রাখবেন কিনা, যে শো করে রাখা, শো করলে শো হবে, হাইড করেন তাহলে সেটা হাইড হয়ে যাবে। তারপরে এটা বলছে যে যখন একটা ইউজার লগইন করবে, লগইন করার পরে কোন পেজে যাবে রিডাইরেক্ট হয়ে, তো সেই পেজটা আপনি এখান থেকে বলে দিতে পারেন। তো এখানে দেখেন ডিফল্ট ভাবে অনেকগুলো টেমপ্লেট ডিজাইন করে দেওয়া আছে এই থিমে। তো এই টেমপ্লেট গুলো আপনি রেডিমেড টেমপ্লেট পাবেন, কোনো থিমে এতগুলো টেমপ্লেট দেওয়া থাকে না। কিন্তু এই থিমে এরকম অনেক রেডিমেড টেমপ্লেট আছে যে টেমপ্লেট গুলো ব্যবহার করে আপনি কাজ করতে পারবেন। যেমন ধরুন আমি চাচ্ছি যে যখন কোনো ইউজার লগ ইন করবে তখন সে তার প্রোফাইল পেজে চলে যাবে। তো আমি যে এখান থেকে এডিট প্রোফাইল একটা টেমপ্লেট আছে, তো এই টেমপ্লেটটা এখান থেকে সিলেক্ট করে দেবো। তো যখন আমরা লগ ইনের অপশন নিয়ে কাজ করবো, যেমন ধরুন এই যে এখন দেখেন এই যে এখানে আসে, এখানে এই যে এটা লগ ইনের অপশন, তো এটা আপনি এখান থেকে চাচ্ছেন কিনা, এটা আমরা হাইড করে দিই, তাহলে দেখবেন ওই অপশনটা আমাদের মানে থাকবে না। যে এখন দেখেন লগ ইনের অপশন আছে কি আমাদের এখানে, এই কর্নারে কিন্তু লগ ইনের অপশন না স্যার। তো আমরা এটা শো করে রাখতে চাচ্ছি, কারণ আমরা এখান থেকে লগ ইনের অপশনটা রাখবো যাতে কেউ এখান থেকে লগ ইন করতে পারে। তো আমি এখন যেহেতু লগ ইন দিয়ে আছে, আমার এখানে লগ আউট এর অপশন দেখাচ্ছে এরকম। তো এটা আপনি এখান থেকে এগুলো একটু সেট আপ করে দিতে পারবেন। তারপরে ধরুন লগ ইন এন্ড রেজিস্টার ডায়লগ, মানে যখন আপনার কেউ লগ ইন করবে তখন বা রেজিস্ট্রেশন যখন করতে যাবে তখন সেটার টেম্পলেটের ডিজাইনটা কিরকম হবে। যেমন ধরুন একটা পেজে এটার একটু এটা ওপেন করবে, আমি এখানে একটু লগ আউট দিয়ে নিই। আমি যেহেতু লগ ইন হয়েছিলাম লগ আউট করি, তো এখন দেখেন আমি কিন্তু লগ ইন হয়ে নাই, ঠিক আছে। তো এখন যদি আমি এখন যদি কোনো ইউজার এখানে আসে, তো এখানে আসার পরে এখানে যখন ক্লিক করবে তখন দেখেন এই যে একটা পপ আপ বক্স শো হচ্ছে না, তো এটা হচ্ছে যে এই যে এখানে যে কাস্টমাইজেশনের যে অপশনটা আমরা এখানে দেখতেছি, তো এইটা হচ্ছে যে এই অপশন যে এইরকম পপ আপ বক্স আপনি রাখবেন কি রাখবেন না সেইটা। আবার পপ আপ বক্সের নিচে দেখেন একটা ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ আছে, তো এই ইমেজটা আপনি এই ইমেজ না চেয়ে যদি অন্য কোনো ইমেজ দিতে চান তাহলে সেই ইমেজটা আপনি এখান থেকে দিয়ে দিতে পারবেন। তারপরে যে টেক্সট আছে এই টেক্সটগুলো দেখেন আমাদের এই যে এখানে শো হয়ে আছে, আপনি টেক্সটগুলো চাইলে টেক্সট এখানে রাখতে পারেন, না চাইলে এই টেক্সটগুলো রিমুভ করে দেন, বা আপনার নিজস্ব টেক্সট থাকলে নিজস্ব টেক্সট দেবেন। তারপর অথরের নাম, অথরের নামটা আপনি চেঞ্জ করে দিয়ে দিতে পারেন। তো ডিফল্টভাবে এখানে দেখেন অথরের নামটা থাকবে। তারপরে যে শো অ্যান্ড ডেট, ডেট অ্যান্ড ডে, মানে আমাদের এই যে এই বক্সের ভিতরে দেখেন এই যে ডেট এবং ডে শো করতেছে, তো এগুলো রাখবেন কি না সেটা লগ ইন পেজে আসবে। তো এগুলো এখান থেকে আপনি এগুলো কাস্টমাইজেশন করে দিতে পারবেন। তারপরে আরও অনেক বিষয় আছে যে সাইট টাইটেল থাকবে, তারপরে যে লগ ইন নেম, রেজিস্ট্রেশন নেম, ফরগেট পাসওয়ার্ড, ইউজারের লেভেলগুলো কী রাখবেন, তারপরে পাসওয়ার্ডের লেভেল কী রাখবেন, এই বিষয়গুলো। মোট কথা হচ্ছে যে এই যে এখানে দেখেন লগ ইন অপশন, তারপরে যে ইউজার টেক্সট, এটা আপনি ইউজার নেম না লিখে অন্য কিছু যদি লিখতে চান তাহলে সেটা আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন। এই যে এখানে যা চেঞ্জ করবেন সেটা হচ্ছে যে আপনার এখানে শো হবে। এখানে বাংলা ইউজ করতে পারবো না স্যার? হ্যাঁ হ্যাঁ, বাংলা করতে পারবেন। পাসওয়ার্ডের এখানে টেক্সট চেঞ্জ করে দিতে পারবেন, এই ফরগেট পাসওয়ার্ড এই টেক্সট চেঞ্জ করে দিতে পারেন, এগুলো মানে এই টেমপ্লেটের ডিটেইলস অপশনটা এখানে আছে আর কি। তো আচ্ছা পেজটা একটু আমি রিফ্রেশ করি, আমি যেহেতু লগ আউট হয়ে গেছিলাম, এতে লগ আউট হয়ে গেছে যার কারণে একটু সমস্যা, আমাকে আবার একটু লগ ইন করতে হবে। ড্যাশবোর্ডে গিয়ে আমি একটু লগ ইন হয়ে আসি। অ্যাপিয়ারেন্স কাস্টমাইজ, অনেক তো বেজে গেল। আচ্ছা আজকে কি শুধু কাস্টমাইজেশনই দেখাবো? আমি যেটা দেখাতে চাইছিলাম যে প্রপারলি ডেমো ইম্পোর্ট না করে কিভাবে এই থিমটা নিয়ে কাজ করবে সেটা আমি দেখাতে চাইছিলাম, কিন্তু এখন তো প্রায় সাড়ে এগারোটা পনেরো বাজে, তো কাস্টমাইজেশনের অনেক অপশন আছে, এগুলো জানা দরকার আপনাদের। কালকে থেকে স্যার ওইটা দেখলে আজকে এটা সাজবেন, তাহলে আজকে যতদূর হয় যদি টাইমের ভিতরে আমি কাস্টমাইজেশনের সবগুলো অপশন আপনাদের দেখাই দিতে পারি তাহলে আমি প্রসেসটা আপনাকে দেখাবো, আর যদি না পারি তাহলে আবার আগামীকাল এটা আমি তাহলে
পুরোটাই রিমুভ করে দিয়ে আবার নতুন করে মানে আবার নতুন করে থিম ইনস্টল করব, করে ডেমো ইম্পোর্ট না করে আপনি কিভাবে এই সাইটটা রেডি করবেন? মানে আমি কোনো ডেমো ইউজ করব না, ডেমো ইউজ না করে আমি হচ্ছে যে প্রপারলি একবারে নিজস্বভাবে এই সাইটটা কিভাবে হুবহু এরকম ভাবে রেডি করা যায় সেটা আমি দেখাবো। আচ্ছা আমরা ছিলাম হচ্ছে যে এই হেডার অপশনে, তো এখান থেকে আমরা এই যে লগ ইনের অপশনটা দেখলাম, তারপরে কন্ট্যাক্ট ইনফরমেশন, কন্ট্যাক্ট ইনফরমেশনের বিষয়টা হচ্ছে যে এখানে আমাদের যে কন্ট্যাক্ট ইনফরমেশনটা আছে হেডারে, তো এখন যেহেতু আমরা হেডারে কাজ করতেছি যার শুধু আমাদের এই সেকশনটা আমরা কাস্টমাইজেশন করতে পারবো, তো এখানে আমাদের যা যা অপশন আছে সেই অপশনগুলো নিয়ে আমরা কাজ করব। তো এখানে দেখেন এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তো আপনি যদি চান যে হোয়াটসঅ্যাপ নাম্বার না নিয়ে আপনি আপনার ফোন নাম্বারটা এখানে শো করাবেন তাহলে ফোন নাম্বার দিয়ে দিতে পারেন, আবার যদি চান যে না আমি কোনো কিছু শো করাবো না, ফোন নাম্বারও শো করাবো না, কোনো কিছু শো করাবো না, তাহলে এখান থেকে এগুলো রিমুভ করে দিয়ে দিতে পারেন। রিমুভ করে দিয়ে দিলে তাহলে দেখবেন এখানে আপনার কোনো কিছু থাকবে না, আইকনও থাকবে না, ঠিক আছে? জাস্ট শুধু আমি এরকমই চাচ্ছি যে আমি এখানে কোনো কন্ট্যাক্ট নাম্বার রাখবো না, জাস্ট শুধু এই লগ ইনের অপশনটা থাকলো তাই আর আমি এখান থেকে এগুলো সব রিমুভ করে দিলাম। এটা রিমুভ করে দিয়ে দেন কারণ এখানে ওইটা এক্সট্রা স্পেস নিয়ে থাকবে, ওইটা দেখতে ভালো লাগছে না। তারপরে ব্যানার, তো ব্যানারের এখান থেকে আমরা ব্যানারের ইমেজ দিয়ে দিতে পারবো বা ব্যানারের যে টাইটেল শো হবে তো সেইটা আপনি শো করে রাখবেন কি রাখবেন না সেটা আমরা এখান থেকে যদি নো করে দিই তাহলে টাইটেলটা শো হবে না। তো ব্যানারটা বলতে ধরুন আমাদের আমরা এজেন্ট সেকশনে যদি যাই আমরা বা এখানে ওপেন করি সমস্যা নেই, তো ব্যানারটা বলতে এই ব্যানারে এটা বোঝাচ্ছে না, ব্যানার হচ্ছে যে এই যে এইটা, তো এখানে দেখেন এই যে আমাদের নিচে দেখেন একটা ইমেজ আছে, তো এই সেকশনটাকে ব্যানার বলা হচ্ছে, ঠিক আছে? যেহেতু এটাও হেডিং এর পার্ট, তো হেডিং এ এখানে যার সাথে ব্যানার শো করে রাখা আছে, তো আপনি যে এর ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা আছে এই ইমেজটা যদি চেঞ্জ করতে চান তাহলে জাস্ট এখান থেকে আপনি ইমেজ সিলেক্ট করে দেবেন, আর এখান থেকে যদি আপনি আবার টাইটেল এই যে এই টাইটেলটা যদি হাইড করে রাখতে চান তাহলে এটা যদি ইয়েস করেন তাহলে দেখবেন যে আপনার এই সেকশনে আপনার ওই টাইটেলটা থাকবে না, দেখেন টাইটেলটা কিন্তু নাই, আমি চাচ্ছি যে টাইটেলটা শো হয়ে থাকুক যাতে বোঝা যায়, যার কারণে এটা আমি টাইটেলটা শো করে রাখবো। আর এখান থেকে আপনি ইমেজ যে ইমেজটা আপনার চয়েজেবল ইমেজ সেই চয়েজেবল ইমেজটা আপনি ওখানে দিয়ে দিতে পারেন, যেমন ধরেন আমি যদি এখান থেকে কোনো একটা ইমেজ আপলোড করি জাস্ট এমনি একটা ইমেজ দিচ্ছি, কিন্তু ইমেজটা ভালো, তো এই যে দেখেন আমাদের ইমেজটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এটা যদি ব্যানার অপশন, ঠিক আছে? তো ব্যানার থেকে আমরা এই জিনিসগুলো চেঞ্জ করে নিতে পারবো। তারপরে সার্চ ফর্ম, তো সার্চ ফর্মটা হচ্ছে যে এই যে এইটা হচ্ছে যে সার্চ ফর্ম, আমরা আবার একটু হোমে যাই, এতে এখানে দেখেন হোমে তো আমাদের সার্চ ফর্মটা শো হয়ে আছে, তো এটা যদি আপনি হাইড করতে চান তাহলে দেখবেন আপনার এখানে এই সার্চ ফর্মটা থাকবে না। সরি সরি, কাস্টমাইজেশন হেডিং দেখেন কিন্তু আমাদের সাইট সার্চ অপশনটা নাই, আমি হোম পেজে দেখছি, তো এটা কিন্তু হাইড হয়ে গেছে, তো আপনি যদি চান অন্য কোনো পেজে হচ্ছে তো আপনার ওই সার্চ অপশনটা রাখবেন তাহলে সেটা শো করে রাখবেন, কারণ ওই সার্চ অপশনটা এই থিমের জন্য ইম্পর্টেন্ট, তো সব পেজে আমরা চাবো যে এই সার্চ অপশনটা যাতে থাকে। তারপরে হেডার ভেরিয়েশন এখান থেকে তিনটা অপশন আছে, তো যেটা আপনাদের কাছে চয়েসফুল মনে হবে সেটা আপনি ব্যবহার করতে পারেন, তো ডিফল্ট যেটা আছে ধরুন আমি সেটাই রাখি, এটাই মোটামুটি ভালো চলে আর কি, অন্যান্যগুলো কালার অন্যান্যগুলো ট্রান্সপারেন্ট হবে না, দেখবেন যে কালার ধরে থাকবে এরকম। তারপরে আদার্সে যেটা আছে স্টিকি হেডার এনাবল করে দিতে পারেন, যেহেতু আপনারা যদি চান যে আপনাদের যখন আপনারা স্ক্রল বার করবেন তখন যাতে, যেমন ধরুন এখন আমরা স্ক্রল করলে আমাদের মেনুটা কিন্তু স্ক্রোলিংয়ের সাথে
উঠে যাচ্ছে। তো আমি যদি এটা স্টিকে হেডারটা যদি এনাবল করে দিই তাহলে আমাদের মেনুয়ার মেনুটা আমাদের স্টিকে হয়ে থাকবে, ফিক্সড হয়ে থাকবে। আচ্ছা পাবলিশ। এতে দেখেন আমাদের এই যে মেনুটা দেখেন এখন স্টিকে হয়ে আছে না, বোঝা গেছে কি? আমাদের হেডার অপশন শেষ, তারপরে আসেন ফুটার। তো ফুটারে যদি যাই আমরা, আমাদের ফুটারের সেকশনটা একবার আমাদের নিচে আছে, তো এটা হচ্ছে আমাদের ফুটার সেকশন। তো ফুটার সেকশনে আপনি এখান থেকে যে ফুটার লোগো, ফুটার লোগো বলতে এই যে এই লোগো, তো আপনি যদি চান যে আপনার ফুটারে এই লোগো রাখবেন না তাহলে এটা হাইড করে দেবেন। তো আমি চাচ্ছি না ফুটারে ওই লোগোটা থাক, আমি হাইড করে দিলাম। তারপরে ফুটার ট্যাগ লাইন, তো ফুটার ট্যাগ লাইন এটাও আমি চাচ্ছি না, এটাও আমি হাইড করে দিলাম। এটা গেল, আমি এখানে কোনো কিছুই রাখবো না, জাস্ট এই অপশনগুলো আমাদের থাকবে। তারপরে টেক্সট, টেক্সট হচ্ছে তো আপনাদের এই যে ফুটারে যে এখানে যে টেক্সটটা দিয়ে আছে এবং এখানে যে টেক্সটটা দিয়ে আছে এগুলো, তো আপনি এখানে কপিরাইটের এটা চেঞ্জ করে দেবেন, আর এখানেও আপনি চাইলে এগুলো চেঞ্জ করে দেবেন। সাধারণত দেখবেন অনেক থিমে এখানে যেগুলো থাকে সেটা হচ্ছে যে আপনার প্রাইভেসি পলিসি বা টার্মস অ্যান্ড কন্ডিশন এগুলো নিয়ে লিঙ্ক এখানে দেওয়া থাকে, তো এগুলো আপনি এখানে দিয়ে দেবেন। তো সেক্ষেত্রে আপনি এখানে জাস্ট এইচটিএমএল এর কোডগুলো ব্যবহার করবেন, যে আমরা যেহেতু এইচটিএমএল একটু হলো ধারণা আছে আপনাদের, জাস্ট ওগুলো একটু ব্যবহার করবেন। যেমন ধরুন আপনি যদি কোনো প্রাইভেসি পলিসির লিঙ্ক যদি এখানে দিয়ে দিতে চান তাহলে জাস্ট আপনি ধরুন যে প্রাইভেসি পলিসি আমি লিখলাম, প্রাইভেসি পলিসি লিখে এখানে আমি এর আগে হচ্ছে যে অ্যাঙ্কর ট্যাগ ইউজ করে এটাকে আমি লিঙ্ক করে দিই, যাতে এখানে এটা আর কি মেনু আকারে সিম্পল একটা মেনু আকারে এখানে থাকে, এই যে প্রাইভেসি পলিসি আমাদের চলে আসছে। জাস্ট এটা নিয়ে আমি হাইপার রেফারেন্স দিয়ে যে প্রাইভেসি পলিসির আমাদের একটা পেজ তৈরি করে নিতে হবে এবং সেখানে আমাদের মানে আমাদের যে প্রাইভেসির যে এগুলো থাকবে কন্টেন্টগুলো থাকবে সেগুলো দিয়ে রাখবে। তো ধরুন আমি আপাতত কোনো যেহেতু পেজ তৈরি করি নাই, জাস্ট আমি হ্যাশ লিঙ্ক দিয়ে রাখলাম। আবার এখানে যদি আপনি আরও কোনো কিছু অ্যাড করতে চান, আর একটা হয়তো বা লিঙ্ক দেবেন যে টার্মস অ্যান্ড কন্ডিশন, এটাতেও ধরুন আপনি হাইপার রেফারেন্স দিয়ে দিবেন যে আপনার টার্মস অ্যান্ড কন্ডিশনের একটা পেজ তৈরি করে নেবেন, নিয়ে সেই পেজের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। তাহলে এই যে এখানে আমাদের এরকম একটা অপশন তৈরি হয়ে যাবে, যাতে ইউজার তাতে এখানে ক্লিক করে আপনার প্রাইভেসি পলিসি বা টার্মস অ্যান্ড কন্ডিশন এগুলো যাতে পড়তে পারে। টার্মস বানানটা আমার ভুল হয়েছে, যাই হোক একটু শব্দ শুদ্ধ করে নিয়েন। ক্লিয়ার আমরা? জি স্যার। তারপরে আসেন প্রপার্টি সার্চ। তো প্রপার্টি সার্চ এই পেজ, এটা হচ্ছে আপনার প্রপার্টি সার্চ পেজে যদি আমরা যাই, তো প্রপার্টি সার্চ পেজটা হচ্ছে যে আমরা এখান থেকে যখন কোনো প্রপার্টিসে যাবো বা এখান থেকে যখন আমরা কোনো প্রপার্টি সার্চ দিব, যে ধরুন লোকেশন দিলাম, তারপরে প্রপার্টি টাইপ কমার্শিয়াল দিলাম, প্রপার্টি স্ট্যাটাস যে ধরুন আমি সার্চ দিলাম, তো সার্চ দিলে আমাদের প্রপার্টি সার্চ পেজে নিয়ে যাবে আর কি। এই যে এটা হচ্ছে আমাদের প্রপার্টি সার্চ পেজ। তো এই প্রপার্টি সার্চ পেজের যদি আমরা কাস্টমাইজেশন করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের এটা একটু আমি জুম করা আছে কে জুম করা আছে। তো এখানে আমরা যে প্রপার্টি সার্চ পেজের যে ডিজাইনটা দেখতেছি এই ডিজাইনগুলো নিয়ে আমরা একটু কাজ করতে পারবো। যেমন ধরুন এখানে সার্চ পেজ লেআউট লিস্ট দিয়ে আছে, তো যার কারণে এখানে লিস্ট আকারে শো হয়ে আছে। আপনি যদি এটা গ্রিড চান তাহলে দেখবেন এখানে গ্রিড আকারে আপনার প্রপার্টি গুলো শো হওয়ার হবে। আমরা
মেইন হচ্ছে যে এটা আমার এই পেজে আমাদের কাজ করতে হবে তো এখানে গ্রিডের অপশনটা চেঞ্জ হয়নি আচ্ছা একটু দাঁড়া এখানে দেখেন এই যে প্রপার্টি লিস্ট এখানে 6টা প্রপার্টি আমাদের এখানে লিস্ট আকারে আছে যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা তো আপনি যদি এখান থেকে যদি কোন স্যার যেমন আমি 4টা দিয়ে দিলাম দেখি চেঞ্জ হচ্ছে কি আচ্ছা না এখানে চেঞ্জ হয়নি Ensure that we have the search template. I'm going to get the search template. The search the for rent. অনেক সময় যে কাস্টমাইজেশন ইয়ে থেকে অনেক সময় ঝামেলা হয় আমরা একটু আমাদের হোম পেজ যাই আমাদের ফ্রন্ট পেজ যেটা আছে সেখানে গিয়ে একটু দেখি কাস্টমাইজেশন পেজে অনেক সময় আপডেট নিতে একটু প্রবলেম হয় এই পেজে যে এখান থেকে আমরা যে ব্যানারটা দেখে নাম করে দিচ্ছি আমাদের কিন্তু এখন ব্যানারটা কিন্তু নাই ব্যানারটা রিমুভ হয়ে গেছে আমাদের কিন্তু এটা গ্রিড গ্রিড আকারে হচ্ছে না পাবলিশ আচ্ছা আমাদের এটা সার্চ পেজ কিন্তু আমার আমি যেটা সার্চ করলাম যে লিস্ট গুলো এখানে এই যে প্রপার্টি গুলো লিস্ট আকারে থাকবে না এটা গ্রিড আকারে থাকবে কিন্তু এখানে চেঞ্জ করে দিছে কাজ হয়নি যেটা পরে দেখতেছি এটা যা আছে আমরা নাম্বার অফ প্রপার্টিজ টু মার্ক অন ম্যাপ এটা মানে যেগুলো প্রপার্টি আমাদের এখানে সার্চে আসবে সেগুলো ম্যাপে মার্ক হয়ে থাকবে এটা আমরা অল ফাউন্ড জাস্ট এটাই রাখি এটা চেঞ্জ করার দরকার নাই ডিসপ্লে ফিচার প্রপার্টি অন টপ ইন সার্চ রেজাল্ট তো ফিচার প্রপার্টি যেগুলো আছে সেগুলো সার্চ রেজাল্টে এর একবারে উপরে থাকবে যদি আপনি এরকম চান তাহলে সেটা আপনি এখান থেকে ইয়াস করে দিতে পারেন তো আপনি হচ্ছে যে সার্চে যদি আপনার দেখা যায় যে আপনি যেটা সার্চ দিলেন তো সেই সার্চের ভিতরে যদি আপনার কোনো প্রপার্টি মানে ফিচার করা থাকে তো সেই ফিচার প্রপার্টিটাই আপনার এখানে টপে দেখাবে আর কি যেমন ধরেন আমরা যদি অ্যাডভান্স থেকে ফিচারের অপশন এখানে দিয়া না এটা অ্যাড করা লাগবে তাই এখন আমাদের যে দুইটা প্রপার্টি এখানে আমরা দেখতেছি তো সেই দুইটা প্রপার্টির ভিতরে হয়তো বা এই দুইটাতে ফিচার প্রপার্টি এই দুইটা না বা এই দুইটার ভিতরে কোনো ফিচার প্রপার্টি নাই যার কারণে হয়তো এই অপশনটা আমরা এখানে দেখতে পাচ্ছি না এই আর কি তারপরে এখানে দেখেন হুইস স্ট্যাটাস উড বি লাইক টু এক্সক্লুড তো এখান থেকে আপনি শুধু ফর রেন্টটা বাদ দেবেন না ফর সেলটা বাদ দেবেন মানে আমরা এখান থেকে তো ওই যে ফর রেন্ট তো সার্চ দিয়ে নিয়ে আসছি তাই নিয়ে আসিনি তো যদিও আমাদের এখান থেকে ফর রেন্ট আমরা যদি আমরা এখান থেকে এনি দিতাম ধরুন এনি দিলাম দিয়ে আমি সার্চ দিব এ লোকেশন মাইমি প্রপার্টি টাইপ কমার্শিয়াল স্ট্যাটাস দিলাম এনি তো সেই ক্ষেত্রে এখানে দেখবেন যে আপনার ওই ফর রেন্টেডটাও আসবে ফর সেলটারটাও আসবে তো আসার পরে আপনি যদি চান যে না সার্চ পেজে শুধুমাত্র ফর রেন্টের প্রপার্টিগুলো শো হবে যেগুলো আপনি যে প্রপার্টিগুলো ভাড়া দেবেন সেলের জন্য না মানে বিক্রির জন্য না তো সেইগুলো যদি আপনি চান যে সার্চ পেজে শুধুমাত্র আপনার প্রপার্টি সার্চ পেজে শুধুমাত্র রেন্টের প্রপার্টিগুলো শো হবে কোনো সময় সেলসের প্রপার্টিগুলো শো হবে না তো সেইটা আপনি সরি এটা উল্টোটা দিয়ে দিলাম এটা দিতে হবে যেটা আমি এক্সক্লুড করতে চাচ্ছি যে সেলসটাতে আমি বাদ দিতে চাচ্ছি আর রেন্টটাকে আমি শো করাতে চাচ্ছি তো শুধুমাত্র যদি রেন্ট দেন তাহলে দেখবেন প্রপার্টি সার্চ পেজে শুধুমাত্র যেগুলো প্রপার্টি আপনি ভাড়া দিবেন
সেই প্রপার্টি গুলো এখানে শো হবে। যেমন ধরেন এই যে ফর রেন্ট দেখেন, এটাও ফর রেন্ট, এটাও ফর রেন্ট। আর আমি যদি এখান থেকে যদি ফর রেন্টটাই যদি বাদ দিয়ে দিই তাহলে দেখেন আমার এখানে কিন্তু কোনো প্রপার্টি থাকবে না। দেখেন এখন দেখাচ্ছে যে নো রেজাল্ট ফাউন্ড, ঠিক আছে। ওই এটা আপনি এখান থেকে এ করে দিতে পারেন বা আনচেক করে রাখতে পারেন যে না আমি এরকম কোনো অপশন চাচ্ছি না, যে সার্চ বারে আমাদের সবগুলোই আসবে, যে ফর রেন্টেডটাও হতে পারে ফর সেলটেডটাও হতে পারে, কোনো সমস্যা না। তাহলে এটা আপনার ব্যবহার করার দরকার নেই। আর প্রপার্টি যখন খুঁজে পাবে না তখন আপনি কি টেক্সট শো করাবেন সেই টেক্সটটা আপনি এখানে দিয়ে দিতে পারেন। যে প্রপার্টি খুঁজে না পেলে এখানে যে টেক্সটটা দেবেন সেই টেক্সটটা আপনার প্রপার্টি খুঁজে না পেলে এখানে শো হবে এরকম। আচ্ছা এখানে জাস্ট আমার এইটা একটু প্রবলেম হলো যে গ্রিডের অপশনটা, মানে গ্রিডটা এখানে শো হয়, গ্রিডটা হলে আপনার এক লাইনে এটা থাকতো, এই হয় লিস্ট আকারে থাকতো না, এটা কি কারণে হলো না? ডিফল্টভাবে আপনার লিস্ট থাকে, যার কারণে এই যে এভাবে লিস্ট আকারে এখানে আছে। আর গ্রিডটা দিলে আপনার যে কার্ড কার্ড যেরকম থাকে কার্ডের অপশন ওই রকম ভাবে এখানে শো হতো। এটা পাবলিশ করি, তারপরে এখানে যে অপশন গুলো আছে সেটা হচ্ছে এই যে সার্চ ফর্ম, মানে আমাদের এখানে যে সার্চ ফর্মটা আছে এই সার্চ ফর্ম সম্পর্কে এখানে ডিটেলস আর কি দিয়ে আছে, যে সার্চ ফর্ম লেআউটটা কি নেবেন, ডিফল্ট নেবেন না স্মার্ট নেবেন। তো ডিফল্টটা এইরকম, যদি আপনি স্মার্ট সিলেকশন করেন তো স্মার্ট সিলেকশন করলে দেখবেন আপনার এই যে সার্চ অপশনের লেআউটটা দেখেন একটু চেঞ্জ হয়েছে, তাই হয়নি? তো আপনি যদি এইরকম চান তাহলে আপনি এখান থেকে স্মার্টটা সিলেক্ট করে দিতে পারেন। আর ধরুন আমি ডিফল্টটা চাচ্ছি, আমি ডিফল্টটাই রাখবো। আচ্ছা আপনারা অ্যাটেন্ডেন্স দিচ্ছেন কি? জি স্যার। আচ্ছা তারপরে হচ্ছে এই সার্চ এর ভিতরে আপনি কোন কোন অপশন সার্চ দিয়ে সার্চ করবেন সেগুলো আপনি এখান থেকে নিতে পারেন। যেমন ধরুন আমাদের এখানে যে লোকেশন আছে, প্রপার্টি টাইপ আছে, স্ট্যাটাস আছে, তারপরে যদি আমরা অ্যাডভান্সে যাই, অ্যাডভান্সে গেলে দেখেন এতে মিন প্রাইস, ম্যাক্স ম্যাক্স প্রাইস, মিন বেড, তারপরে মিন বাথ, তো এগুলো আছে। তো এই যে এখানে থেকে টিক চিহ্ন দিয়ে আছে, তো আপনি এখান থেকে যেটা বাদ দিতে চান জাস্ট এখান থেকে আন চেক করে দেবেন, তাহলে দেখবেন ওই অপশনটা আপনার এই সার্চ অপশনে আসবেন। এখন যদি আমি ধরুন এখান থেকে লোকেশনটা আউট করে দিই, যে লোকেশনটা আমি চাচ্ছি না, তাহলে দেখেন আমার এখানে লোকেশন আছে সার্চ অপশনে নাই না স্যার। তো এখান থেকে আপনি এগুলো কাস্টমাইজেশন করে নিতে পারবেন। এই তারপরে এই যে সার্চ অ্যাডভান্স সার্চ ফিল বাটন, এই যে এটা হচ্ছে যে অ্যাডভান্স সার্চ এর ফিল বাটন, এটা আপনি শো করাবেন না হাইড করাবেন? যদি হাইড করেন তাহলে আপনার এই সার্চ ফর্মে আপনার ওই অ্যাডভান্স সার্চ এর অপশনটা আপনি এখানে পাবেন না। তো এটাও আমি শো করে রাখতে চাচ্ছি, শো করে রাখলাম। তারপরে প্রথমত দেখেন এখানে আমাদের তিনটা কলাম শো হয়ে আছে এই ইয়েতে সার্চ অপশনে। তো আপনি এখান থেকে যদি চান যে এর ভিতরে আপনি চারটা রাখবেন, তাহলে এখান থেকে আপনি সেটা কাস্টমাইজেশন করে নিতে পারবেন। এই যে দেখেন এখন চারটা কলাম আমাদের এই সার্চ অপশনে শো হচ্ছে এইরকম। তো এখান থেকে এই অপশনগুলো একটু চেঞ্জ করে নেবেন, আর তেমন কোনো অপশন এখানে নাই। আর এগুলো জাস্ট হচ্ছে যে আপনার টেক্সটের বিষয়গুলো, যে লেভেল, যে কিওয়ার্ড, তারপরে প্রপার্টি আইডি। যেমন ধরুন আমরা অ্যাডভান্সে যদি যাই, যে এই যে প্রপার্টি আইডি এখানে লেখা আছে, তো আপনি এখানে প্রপার্টি আইডি না দিয়ে কি দিবেন সেটা এখানে দিয়ে দিতে পারেন। তারপরে এখানে লেখা আছে এনি, তো আপনি এনি না দিয়ে অন্য কোনো যদি টেক্সট দিতে চান তাহলে সেই টেক্সটগুলো এখানে দিবেন। মোট কথা এইগুলো লেভেল যেগুলো আছে সেই লেভেলগুলো আপনারা এই যে নিচে যে অপশনগুলো আছে প্রত্যেকটারই এখানে অপশন দিয়ে আছে, তো আপনারা এখান থেকে এগুলো চেঞ্জ করতে পারেন। যেমন ধরেন যে নিচে একটা দেখেন যে লুকিং ফর সার্টেন ফিচার, তো লুকিং ফর সার্টেন ফিচার এই লেখাটা আপনি এখানে রাখবেন কি না সেটাও যদি চেঞ্জ করতে চান তাহলে সেটাও এখানে যে এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। এই অপশনগুলো জাস্ট লেভেলগুলো চেঞ্জ করার অপশন এখানে দিয়ে আছে, তো এগুলো একটু দেখবেন। তারপর হচ্ছে সার্চ ফর্ম লোকেশন, তো সার্চ ফর্ম লোকেশনটা আপনি যে সার্চ ফর্মে যে আমাদের লোকেশনের যে এটা আছে এটা, তো এগুলো আপনি আবার এখান থেকে একটু কাস্টমাইজেশন করে নিতে পারবেন। যে এগুলোর ফিল্ডের নাম বা হচ্ছে যে, তো এগুলো তেমন একটা ইম্পর্টেন্ট না, কারণ এগুলো ডেমো ডিফল্টভাবে যেগুলো আছে এগুলোই সাধারণত বেশি ইউজ হয়, এভাবেই থাকে। তো এগুলো যদি মনে করেন যে চেঞ্জ করবেন তাহলে চেঞ্জ করতে পারেন। মানে এখানে এখন যতগুলো অপশন আছে সবগুলো সেম, যে এই যে সার্চ ফর্ম ব্রেড অ্যান্ড বাথ, তো আমরা যদি এই যে অ্যাডভান্সে যদি যাই যে ব্রেড অ্যান্ড বাথ, তো এই দুইটার আপনি এখান থেকে অনেক কিছু চেঞ্জ করতে পারবেন। যেমন ধরুন ব্রেডে, যেমন ধরুন আমাদের এই যে 1 2 3 4 এইরকম 10 পর্যন্ত আছে, তো আপনি যদি এখানে আরও কোনো সংখ্যা দিতে চান তাহলে সেই সংখ্যাগুলো আপনি এখানে দিয়ে দিতে পারবেন। যেমন ধরুন আমি 10 এর পর আবার 11 দিলাম,
তাহলে দেখেন এখন যদি আমি অ্যাডভান্সে যাই, অ্যাডভান্সে গেলে এতে বেডে এখন দেখেন এই যে এলিভেট পর্যন্ত শো করতেছে। তো এখন এখানে যে অপশনগুলো আমরা দেখব সেগুলো সব হচ্ছে যে আমাদের এই সার্চ ফর্মের ভিতরে যেগুলো আছে সেগুলো। চ্যাটিং এ অনেকে কি বলতেছে অ্যাটেন্ডেন্স দিয়েছে কাল এলাকায়, কার এলাকায় টেম্পারেচার কত তা জানতে চাই, টেম্পারেচারের বিষয়গুলো এখানে আলোচনা করতেছেন কেন। আপনার ক্লাস হচ্ছে আপনি ক্লাসে মনোযোগ দেন। কে মনির? মনির হোসেন আপনি কি ক্লাসে মনোযোগী আছেন না আপনার টেম্পারেচার নিয়ে বেশি মনোযোগী? স্যার আমি স্যার মেসেজটা দিয়ে স্যার ক্লাসে মনোযোগ আছি, এগুলো বিষয় এখানে আলোচনা করা দরকার নাই আর কি আমি মনে করি। খুব গরম তো আজকে। তাই আমরা আপনারা এখান থেকে সার্চ এর অপশন গুলো এখান থেকে এডিট করে নিতে পারবেন, ঠিক আছে? যে প্রাইস এর সার্চ প্রাইস বা সার্চ এর মানে অ্যাডভান্সেস আমাদের এরিয়ার যে অপশনটা আছে, মোট কথা এখানে যা যা অপশন আছে সেইগুলো অপশনের লেভেলগুলো আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন এই প্রপার্টি সার্চ থেকে। তো এটা আমাদের গেল। তারপরে হচ্ছে যে প্রপার্টি ডিটেল স্পেস, প্রপার্টি ডিটেল স্পেসটা ইম্পর্টেন্ট। এখানে আপনার প্রপার্টি ডিটেল স্পেসে অনেকগুলো অপশন আমরা পাবো। তো প্রপার্টি ডিটেল স্পেস বলতে আমরা যখন কোনো প্রপার্টিসে যাবো, যেমন ধরেন আমরা এই যে প্রপার্টিসে যাই, প্রপার্টিসে যাওয়ার পরে আমাদের এখানে যে প্রপার্টিগুলো শো হচ্ছে, যে প্রপার্টিগুলো শো হচ্ছে, তো এইগুলোর যখন আমরা একটা প্রপার্টিতে ক্লিক করব, ক্লিক করলে আমাদের এটা ডিটেল স্পেসে চলে যাবে। তো এই যে এটা হচ্ছে প্রপার্টি ডিটেল স্পেস। তো এখানে প্রপার্টির আমরা একবারে টোটাল আমরা এখানে পাবো। তো এই ডিটেল স্পেসটা আপনি এখান থেকে টোটালি কাস্টমাইজেশন করতে পারবেন, যে আপনি এখান থেকে কি কি মানে কোনটার কি অপশন চাচ্ছেন এগুলো বিষয়ে মানে সবগুলো বিষয়। যেমন ধরেন প্রপার্টি ডিটেল স্পেসে আমাদের প্রথম যেটা আছে সেকশন ম্যানেজার। তো সেকশন ম্যানেজারটা হচ্ছে যে এখানে দেখেন এই প্রপার্টি ডিটেল স্পেসে যতগুলো সেকশন আছে সবগুলো সেকশন এখানে দেওয়া আছে। তো আপনি যদি কোনো সেকশন যদি চান যে এরকম একটু এখান থেকে একটু ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ওপেন নিস করবেন, তো সেক্ষেত্রে আপনি এখান থেকে এগুলো একটু চেঞ্জ করে নিতে পারেন। যেমন ধরেন এই যে এডিশনাল ডিটেলস বা ফিচার অ্যাটাচমেন্ট এগুলো দেখেন, এগুলো এই যে এডিশনাল ডিটেলস, তারপরে যে ফিচার এগুলো এই যে অ্যাটাচমেন্ট বলতে এই ভিডিও এগুলো সব এখানে দেওয়া আছে। আপনি যদি এখন ফিচারটা যদি চান যে এডিশনাল ডিটেলস এর আগে নেব আমি, জাস্ট এডিশনাল ডিটেলস এর জায়গাতে আপনি ফিচারটা দিয়ে রাখলেন, এখন দেখেন এই যে আমার কন্টেন্টের পরে কিন্তু এই যে ফিচারটা কিন্তু আমাদের শো হচ্ছে, ঠিক আছে? তারপর দেখেন এডিশনাল ডিটেলস এগুলো আমাদের চলে আসছে। তো এখান থেকে এই যে আপনার হচ্ছে যে সেকশন ম্যানেজমেন্ট, মানে আপনি এখান থেকে এখানে যতগুলো সেকশন আছে এই সেকশনগুলো আপনি এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এগুলো আপনি একটু কাস্টমাইজেশন করে নিতে পারেন। তারপরে ব্যানার, ব্যানারটা হচ্ছে যে আমাদের এই যে ডিটেলস পেজে এখানে যে আমরা ব্যানারটা দেখতেছি, তো এই ব্যানারটা আপনি শো করাবেন না হাইড করাবেন সেই অপশন। তো আমরা যদি হাইড করে দিই তাহলে তো আমাদের ব্যানারটা দেখবেন যে এখানে আমাদের টাইটেলটা শো থাকবে। তারপরে হচ্ছে যে ব্রেডক্রাম, তো ব্রেডক্রামটা হচ্ছে যে এই অপশনটাকে বলা হচ্ছে যে ব্রেডক্রাম, মানে আপনি এখন কোন লোকেশনে আছেন, মানে আপনার ইউআরএল লোকেশন। তো এইটা আপনি এখানে শো করে রাখবেন কি রাখবেন না সেটা এখানে রাখতে পারেন। যদি হাইড করে দেন তাহলে হাইড হয়ে যাবে। এখানে দেখেন প্রপার্টির লোকেশন, বেডক্যামে প্রপার্টির লোকেশনটা দিয়ে আছে যে হোম, হোম থেকে আমাদের এই প্রপার্টির লোকেশন যেটা সেটা হচ্ছে মাইমি, সেটা শো হয়ে আছে। আপনি যদি চান যে এই প্রপার্টির টাইপটা আমি ইউআরএল এ শো করাবো তাহলে আপনি এখান থেকে প্রপার্টির টাইপ দিয়ে দিতে পারেন। তাহলে দেখবেন যে এই ব্রেড ক্যাম্পের ভিতরে এখন থেকে নিজের প্রপার্টি টাইপটা শো হয়ে আছে, যে এই প্রপার্টিটা রেসিডেন্সিয়াল এর আন্ডারে এবং তার আবার সাব প্রপার্টি সাব টাইপ আছে সিঙ্গেল ফ্যামিলি এরকম। তারপরে যদি প্রপার্টি স্ট্যাটাস যদি দেন তাহলে আপনার এই প্রপার্টির যে স্ট্যাটাসটা সেটা এখানে শো হবে। তো এই প্রপার্টির স্ট্যাটাসটা ফর সেল আছে, তো ফর সেলটা এখানে শো হয়ে আছে এরকম। তো আমি ধরুন ডিফল্ট যেটা ছিল সেটাই রাখলাম। তো এগুলো ডিপেন্ড করবে আপনার উপরে বা ক্লায়েন্ট আপনার কাছ থেকে কি চাচ্ছে,
সেটার উপর যদি ক্লায়েন্ট আপনার কাছ থেকে এখানে চাই যে না আমার গ্রেড কামে আমার হচ্ছে যে লোকেশনটা শো হবে না আমার হচ্ছে যে টাইপটা শো হবে তাহলে আপনি সেটা এখান থেকে চেঞ্জ করে দিবেন প্লাস অপশনগুলো আপনাদের জানা থাকলো এটা তারপরে বেসিক বেসিকে যদি চান তাহলে এখানে দেখেন বেসিক থেকে সাইডবার টেম্পলেট বা ফুল টেম্পলেট আপনি নেবেন কিনা এই যে দেখেন আমাদের এই পেজে সাইডবারও আছে তো আপনি যদি সাইডবার না চান তাহলে ফুল হোয়াইট টেম্পলেট দিয়ে দিবেন তারপরে এখানে আপনি এরকম বলে যেতে পারেন যে প্রপার্টি ডিটেলস দেখতে চাইলে আপনাকে অবশ্যই লগইন করতে হবে এরকম তো অপশন আপনি দিয়ে দিতে চান যে প্রপার্টি ডিটেলসের পেজে ক্লিক করলে প্রথমত আগে লগইন চাবে ইউজারের কাছ থেকে তো আপনি চাইলে এটা ইয়েস করে দিতে পারেন তাহলে আপনার ইউজার প্রথমত লগইন করবে তারপরে হচ্ছে যে এই প্রপার্টি ডিটেলস পেজটা আপনার আসবে তারপরে হেডার ভেরিয়েশন আমরা ব্যানারই চাচ্ছি তাতে আমাদের হেডারে যে ব্যানারটা যাতে শো হয়ে থাকে তারপরে প্রপার্টি আইডি লেভেল বেডরুম ফিল্ড লেভেল এগুলো জাস্ট আপনার লেভেল চেঞ্জ করার অপশন তো এগুলো আপনি যেমন ধরেন যে প্রপার্টি আইডি এখানে দেখেন লেভেল দিয়ে আছে প্রপার্টি আইডি তো এটা হচ্ছে আপনি যে থিমে যখন কোনো প্রপার্টি অ্যাড করবেন তখন সেই প্রপার্টির এইরকম একটা আইডি অটোমেটিক জেনারেট হবে তো যখন কোনো নতুন প্রপার্টি দেবেন তখন এইরকম একটা আইডি জেনারেট হবে তো এই যে এখানে যে লেভেলটা আছে মানে টেক্সটটা আছে যে প্রপার্টি আইডি তো আপনি চাইলে এখানে অন্য কোনো কিছু দিয়ে দিতে পারেন এখানে যেটা দেবেন সেটা এখানে শো হবে তারপরে এই যে বেডরুম বাথরুম গ্যারেজ এরিয়া এগুলোর যে নামগুলো আছে এই যে লেভেলগুলো যেগুলো আছে এগুলো আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন তারপরে যে শেয়ার তারপরে যে ফেভারিট তো এখানে আইকন দিয়ে আছে আপনি যদি এগুলোর উপরে যদি লেভেল দিতে চান সেই লেভেলগুলো এখান থেকে অ্যাড করে দেবেন এরকম বাকি এখানে আর তেমন ইম্পর্টেন্ট কোনো কিছু নাই একটা কথা বলতে চাচ্ছিলাম হ্যাঁ বলেন কারণ প্রপার্টি ডিটেলস চেঞ্জ করতে যাচ্ছে ম্যানুয়ালি কিভাবে কাস্টমাইজেশন থেকে ডিটেলস গুলো চেঞ্জ করব যেমন বাথরুম বেডরুম গ্যারেজ আইকন গুলো এটা আমি তো বললাম যে আগামী কাল তাহলে দেখাই আপনাদের মানে যে কোনো প্রপার্টি মানে এটা তো আমি তো জাস্ট ডেমো ইম্পোর্ট করছি তাই করে নাই ওই ডেমোতে প্রপার্টি গুলো যেভাবে সেট করা আছে বা যেভাবে এন্ট্রি দেওয়া আছে তো সেইভাবে এখানে আমাদের এগুলো শো হচ্ছে তো আমি চাইছিলাম যে আজকে আমি আপনাদের ওইটা দেখানোর ইচ্ছা ছিল যে প্রথমত আমি ডেমো ইম্পোর্ট না করে আপনি ডেমো ছাড়াই কিভাবে এই প্রপার্টি গুলো ইম্পোর্ট করবেন বা কিভাবে ডেমো ছাড়াই থিমটা নিয়ে কাজ করবেন সেটা দেখানোর তো পরে ভাবলাম যে না আগে ডেমোটা দেখায় যে ডেমোটা ইম্পোর্ট করে সেটা কিভাবে কাস্টমাইজেশন করবেন তো এটা করে দেখাতে গিয়ে তো দেখতেছি আজকে টাইমটা ওভার হয়ে যাবে আরো তো অনেক অপশন আছে এগুলো এগুলা এডিট করা যায় না স্যার হ্যাঁ হ্যাঁ এডিট করা যাবে যাবে না কেন আপনি যদি এখান থেকে ম্যানুয়ালি স্যার হ্যাঁ হ্যাঁ ম্যানুয়ালি করা যাবে মানে আপনি যে প্রপার্টি গুলো তো আপনার এন্ট্রি দিয়ে আছে না যেমন ধরেন আমরা যদি এখানে ড্যাশবোর্ডে গেছিলাম না আমি তাহলে দেখবেন এই ডেমোতে যতগুলো প্রপার্টি এখানে দিয়ে আছে মানে ইনসার্ট করা আছে প্রপার্টি গুলো মানে মূলত এটা পোস্ট আর কি মানে আমরা যেরকম যে ডিফল্ট যে পোস্ট গুলো আমরা দেই না তো ডিফল্ট পোস্ট গুলো আমরা পোস্ট সেকশন থেকে আমরা দিয়ে থাকি তো এটা হচ্ছে একটা কাস্টম পোস্ট টাইপ তো এই যে রিয়েল এস্টেট ইজি রিয়েল এস্টেট এটা একটা কাস্টম পোস্ট টাইপ তো এখান থেকে আমরা এই প্রপার্টি গুলো এটা পোস্ট দিব তো আপনি চাইলে যে যেভাবে পোস্ট এডিট করেন সেইভাবে এই প্রপার্টি গুলো এডিট করবেন যেমন ধরুন আপনি যদি এখন এই প্রপার্টিটা এডিট করতে চান জাস্ট এডিটে যাবেন এডিটে গেলে এই প্রপার্টি এডিটেড পেজ আমরা এখানে পেয়ে যাব মূলত আমরা পোস্টে তো এভাবে এডিট করি যে পোস্ট দিলাম দেওয়ার পরে আমার হয়তো বা কোনো পোস্টে কোনো কিছু এডিট করার দরকার তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা পোস্টটাতে এডিটে গিয়ে আমরা কিন্তু এডিট করে থাকি তো এখন এই যে পোস্টটা যখন দেওয়া হয়েছে এই পোস্টে যা যা দেওয়া আছে সেই বিষয়গুলো সব দেখেন এখানে দেওয়া আছে আপনি জাস্ট এখান থেকে যেটা যেটা দরকার এডিট করার সেটা সেটা আপনি এডিট করবেন তো এইরকম টোটাল একটা প্রপার্টি আমরা এখান থেকে কিভাবে দিব কারণ একটা প্রপার্টি অ্যাড করতে গেলে আপনাকে অনেক কিছু দিতে হবে যেমন ধরেন প্রপার্টি টাইপ লাগবে প্রপার্টির লোকেশন লাগবে প্রপার্টির স্ট্যাটাস লাগবে প্রপার্টির ফিচার লাগবে তারপরে এখানে দেখেন ওই প্রপার্টির বেসিক যে ইনফরমেশনগুলো
যে প্রপার্টির আপনার সেল প্রাইস কত, তারপরে প্রপার্টিটার এরিয়া কত, তারপরে আপনার হচ্ছে বেডরুম কয়টা আছে, এই যে বিষয়গুলো এগুলো সবই আপনাকে দিতে হবে। আবার লোকেশন, মানে প্রপার্টিটার লোকেশন কোথায় সেই লোকেশনটা আপনাকে অ্যাড করতে হবে। আবার প্রপার্টির গ্যালারি ইমেজ আপনাকে দিতে হবে, তারপরে ফ্লোর প্ল্যান দিতে হবে যে আপনি যে প্রপার্টিটা সেল করবেন সেটাতে কয়টা ফ্লোর আছে। যদি ফার্স্ট ফ্লোর থাকে ফার্স্ট ফ্লোরের ইনফরমেশন এখানে দেবেন, সেকেন্ড ফ্লোর থাকলে আবার অ্যাড মোড়ে গিয়ে সেকেন্ড ফ্লোর অ্যাড করে সেকেন্ড ফ্লোরের ইনফরমেশন দেবেন, এই বিষয়গুলো। তো এগুলো আমি আপনাদের আগামীকাল দেখাবো। ইউজাররা স্যার রেজিস্ট্রেশন করে যখন স্যার কোনো কিছু, হ্যাঁ হ্যাঁ ওই অপশনটাও আছে। এটা তো আমরা দাশে অ্যাডমিন প্যানেল থেকে দিচ্ছি, তাই দিচ্ছি না? আবার আপনার হ্যাঁ এরকম একটা অপশন আপনার এই থিমে থাকবে যে ইউজার যাতে আপনার অ্যাকাউন্ট তৈরি করে ইউজাররাই যাতে, ধরুন আমি একটা প্রপার্টি আমার আপনার এই সাইটে সাবমিট করবো, ধরুন আপনি এই সাইটটা রেডি করছেন, এখন এই সাইটের মাধ্যমে আমি আমার প্রপার্টিগুলো সেল করবো, তো সেই ক্ষেত্রে তো আমাকে আমার প্রপার্টির ডিটেলসটা তো আপনাকে দিতে হবে, তাই দিতে হবে না? তো সেটা তো আমি ম্যানুয়ালি দিব না, আমি আপনার ওয়েবসাইটে এরকম একটা অপশন থাকবে যেখান থেকে আমি আমার প্রপার্টিগুলো সাবমিট করতে পারবো। তো সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, এই সাইটে আপনাকে একটা রেজিস্ট্রেশন করে নিতে হবে। তো সেই অপশন আমরা এখানে পাবো, এই যে আমাদের যেহেতু এই যে লগ ইনের অপশন আছে, তো আমরা এখান থেকে একটা রেজিস্ট্রেশন করবো। রেজিস্ট্রেশন করে তারপরে হচ্ছে যে লগ ইন দিব, যে নামে যে ইউজারে রেজিস্ট্রেশন করলাম সেইটাতে আমরা লগ ইন দিব। লগ ইন দেওয়ার পরে আমাদের এখানে এই যে সাবমিট অপশন আছে না, আমাদের এই সাবমিট বাটনে ক্লিক করলে এখন লগ ইন চাচ্ছে না, তো তখন আপনি লগ ইন অবস্থায় থাকবেন। তখন সাবমিটে যখন ক্লিক করবেন, মানে আপনি অ্যাজ এ ইউজার হিসাবে যখন সাবমিটে ক্লিক করবেন, তখন দেখবেন আপনার এখানে একটা সাবমিট পেজ চলে আসবে, মানে প্রপার্টি সাবমিটের দেওয়ার জন্য যে যে ইনপুটগুলোর দরকার সেই সেই ইনপুটের একটা পেজ চলে আসবে। তো ওখান থেকে আপনি আপনার প্রপার্টিগুলো সাবমিট দিতে পারবেন। তো এই বিষয়গুলো আমি একবারে ম্যানুয়ালি আপনাদের দেখাবো, আগামী কাল দেখাবো। ঠিক ঠিক আছে স্যার। তো আমরা এখান থেকে আপাতত কত দূর আসলাম? এই বেসিক পর্যন্ত আসছে। তো বেসিকে আমরা তো দেখলামই, তারপরে যদি আমাদের যে গ্যালারি, যে প্রপার্টি ডিটেলসে যদি গ্যালারি থাকে, যেমন ধরুন এই পেজে আমাদের এই যে একটা গ্যালারি আছে, এই যে এটা, তো এরকম একটা গ্যালারি আপনি রাখবেন। তো ডিফল্ট গ্যালারি, তারপরে গ্যালারি উইথ থাম্বনেলস এটা যদি দেন, তাহলে সেক্ষেত্রে আপনার দেখা যাবে যে গ্যালারি এই যে থাম্বনেলস আকারে থাকবে, যে গ্যালারি স্লাইডার তো থাকবে, তারপরে যে এরকম একটা অপশন পিকচারগুলো স্যার এখানে দেওয়া হবে। হ্যাঁ, যখন আমরা প্রপার্টি সাবমিট করব তখন এই পিকগুলো আমাদের প্রপার্টি সাবমিটের সময় এই পিকগুলো দিতে হবে। জি স্যার, বুঝতে পারছি। তারপরে ইমেজ টাইটেল এন্ড গ্যালারি লাইট বক্স, এটা হাইড করা আছে, আপনি যদি শো করে যান, শো করে দেবেন, তাহলে আমাদের টাইটেল এবং লাইট বক্সটা শো হবে। এইরকম যে লাইট বক্স, যেটা আমরা এর আগে দেখছিলাম লাইট বক্স, এটা আমরা শো করাতে পারবো। এইগুলো আপনি এ করে রাখতে পারেন, চেঞ্জ করে দিতে পারেন কাস্টমাইজেশনে। তারপরে কমন নোট, কমন নোট আমাদের এই পুরোই ইয়েতে বোধ হয় দেওয়া নাই, ডিটেলসে কমন নোট অপশন দেওয়া নাই। তো আমরা এখান থেকে এটা তেমন ইম্পর্টেন্ট না, এটা আমি হাইডি করে রাখতেছি, বা শো যদি করে দেখি যে আছে কি, যখন হাইড করা আছে তো আমি শো করে দিলাম। শো করে দিলে কমন নোট, আচ্ছা কমন নোট, এই যে নোট এটা অপশন আমাদের আসছে। তো আমরা প্রপার্টি ইনসার্টের সময় কোনো কমন নোট আমরা এখানে দিই, বা আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন। যেমন ধরুন যে নোট আসছে, তারপর আপনি এখানে যা কিছু লিখবেন সেই লেখাগুলো আপনার আর কি এখানে শো হবে। আমি যে টেক্সট গুলো দিলাম সেই টেক্সট গুলো এখানে শো, ঠিক আছে? তো এটা আমি হাইড করে রাখতেছি। তারপরে ফ্লোর প্ল্যান, তো ফ্লোর প্ল্যান আমি তো এই যে বললাম আপনাদের, আপনি প্রপার্টি ইনসার্টের সময় যদি ফ্লোর প্ল্যান দিয়ে থাকেন তাহলে সেই ফ্লোর প্ল্যানটা থাকবে। তো ফ্লোর প্ল্যানটা এই প্রপার্টিতে দেওয়া নাই, যার কারণে আমরা এখানে কোনো কিছু পাচ্ছি না ফ্লোর প্ল্যানের ইনফরমেশন, তো এটা দেখাতেও পারলাম না। তারপরে ভিডিও, তো ভিডিও বলতে এই যে এখানে দেখেন একটা ভিডিও দিয়ে আছে, প্রপার্টি ভিডিও, যে আপনি আপনার যে প্রপার্টিটা আছে তো সেই প্রপার্টির আপনি ভিডিও, আপনি প্রপার্টি ইনসার্টের সময় সেই ভিডিওর লিঙ্কটা আপনি দিয়ে দিতে পারেন, অথবা আপনি আপনার প্রপার্টির ভিডিওটা করে আপনি ইউটিউবে রাখলেন, সেই ইউটিউবের লিঙ্কটা আপনি এখানে দিয়ে দিতে পারবেন। তো ভিডিওটা আমরা শো করে রাখতেছি, আপনি যদি হাইড করে রাখতে চান তাহলে হাইড করে দেবেন। আর প্রপার্টি ভিডিও এখানে টাইটেল আপনি চেঞ্জ করে দিতে পারবেন, এখানে যা দিবেন সেটা এখানে শো হবে। তারপর ভার্চুয়াল ট্যুর,
তো ভার্চুয়াল ট্যুরটা হচ্ছে যে এটাও ভিডিওর মতনই কিন্তু এটার একটু ইফেক্টটা একটু আলাদা, মানে হবে যে আপনি হয়তো বা ওই প্রপার্টির ভিতর দিয়ে হাঁটতেছেন, এইরকম কোনো যদি আপনার কোনো ভিডিও থাকে তো সেক্ষেত্রে ওই ভিডিও আপনি এখানে দিয়ে দিতে পারেন আর কি। তারপরে ম্যাপটা আমাদের থাকবে, যে ম্যাপ ম্যাপের কোনো কাস্টমাইজেশন করতে চাইলে এখান থেকে আপনি কাস্টমাইজেশন করে নিতে পারবেন। তারপরে সোশ্যাল শেয়ার, তো এগুলো একটু দেখে নিন, এতগুলো অপশন লাগতেছে, এতগুলো বারবার এতগুলো দেখান। তোমার কথা এই প্রপার্টি ডিটেলস পেজে আপনার যা যা আছে, এই যে যতগুলো আমরা অপশন এখানে দেখতেছি সবগুলো অপশন হচ্ছে যে আপনি এই সেকশন থেকে এগুলো এডিট মানে কাস্টমাইজেশন করে দিতে পারেন। এই যে মর্টগেজ ক্যালকুলেটর যেটা ই করছেন ওটা মানে নিচে আছে ওটা দিয়ে কি করতে? হ্যাঁ হ্যাঁ, এই যে এই ক্যালকুলেটরটা, এই যে এটা এটা আপনার উইজেট, ঠিক আছে? তো এটা আপনার দাশ উইজেটটা ব্যবহার করলে আপনার ডিফল্ট ভাবে আপনি এই অপশনগুলো এখানে পেয়ে যাবেন, যে আপনার টার্মস কি দিলেন, এত ইয়ার ফিক্স মানে এটা কয় বছরের জন্য, মানে আপনি যখন একটা প্রপার্টি যখন কিনবেন মানে বা ভাড়া সরি কিনার তো ভাড়ার জন্য যখন ইয়ে করবেন যে কয় বছরের জন্য ভাড়া নেবেন সেই বছরটা সিলেক্ট করে দিলেন, ইন্টারেস্ট কত থাকবে সেটা, তারপর হোম প্রাইস কত সেই হোম প্রাইসটা থাকবে, ডাউন পেমেন্ট যদি থাকে ডাউন পেমেন্ট কত পার্সেন্ট ডাউন পেমেন্ট থাকলো, এটা দিয়ে আপনার টোটাল কত আসলো এত, তো আপনাকে যদি ভাড়া নেন তাহলে আপনাকে টোটাল এত এত ডলার পার মান্থ আপনাকে দিতে হবে। তো এটা একটা ক্যালকুলেশন, যাতে যাতে ইউজার যাতে আপনার এই প্রপার্টিটা মানে যদি ভাড়া নিতে চায় তাহলে যাতে ইউজার তাতে এখান থেকে ক্যালকুলেশনটা করে নিতে পারে, যে আমি কয় বছরের জন্য ভাড়া নেব, 5 বছর তো ভাড়া নিলাম, এখন সেখানে আমাকে ইন্টারেস্ট কত দিবে, কত পার্সেন্ট ইন্টারেস্ট আমি নিব সেটার ইন্টারেস্ট আপনি এখানে সিলেক্ট করে দেন। মোট কথা আপনি একটা আপনি একটা প্রাইস জেনে নিলেন, যে আপনার হচ্ছে যে আপনার প্রাইসটা কত আসে, মাসে আমাকে কত পে করতে হবে এরকম। এটা উইজেটটা ব্যবহার করে আপনি এখানে ইউজারের তো এটা সুবিধা আর কি, যে ইউজাররা এখান থেকে যাতে ক্যালকুলেশন করে বুঝতে পারে এটা রাখতে পারেন, খুব ভালো একটা ফিচার আর কি। তারপরে ধরুন আমাদের যে এজেন্ট পেজ, যে এজেন্ট যে অপশনটা আমাদের আছে, যে যারা এজেন্ট থাকবে এজেন্টের ডাটাগুলো তো আমাদের ইম্পোর্ট করে নিতে হবে, তো এই যে এটা হচ্ছে যে এজেন্ট পেজ, তো এজেন্ট পেজটা কাস্টমাইজেশন করতে গেলে আমরা এই যে এজেন্ট পেজে গিয়ে কাস্টমাইজেশন করব। তো এখানে আমরা ব্যানার চাচ্ছি কি চাচ্ছি না সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো, তারপরে এই পেজে কয়টা এজেন্ট শো হবে সেটা আমরা এখান থেকে নাম্বার করে দিতে পারবো, তারপর হচ্ছে যে এজেন্ট সলভ কন্ট্রোল, তো এজেন্ট সলভ কন্ট্রোলটা এখানে হাইড করা আছে, যদি আমরা শো করাই তাহলে এখানে একটা আমাদের অপশন চলে আসবে, এই যে ডিফল্ট অর্ডার দেখেন এই সল্টের একটা অপশন আমাদের আসবে, তো এখান থেকে আমরা এইগুলো সর্টিং করে নিতে পারবো। তো এই অপশনটা যদি আপনি চান শো করাবেন তাহলে এখান থেকে এটা এজেন্ট সল্ট কন্ট্রোলটা শো করে দিতে পারেন। তারপরে প্রপার্টিস অন এজেন্ট ডিটেল পেজ, তো এই এজেন্টের ডিটেলস পেজে আপনি প্রপার্টি শো করাবেন কিনা, তো যদি শো করাতে চান তাহলে এটা শো করাবেন, মানে ধরুন আপনি যদি এই এজেন্টের ডিটেলস পেজে যান, তো এই এজেন্টের ডিটেলস পেজে আমি ক্লিক করি যে আমি এজেন্টের ডিটেলস দেখবো, তো এজেন্টের ডিটেলস পেজে যদি আমি ক্লিক করি তাহলে এটা হচ্ছে ডিটেলস পেজ আমাদের। তো এখন এখানে এই এজেন্টের কোনো ফি দেওয়া নাই, প্রপার্টি দেওয়া নাই, যার কারণে প্রপার্টি এখানে শো হয়। তো এখানে দেখেন এই যে প্রপার্টি আমাদের, যে প্রপার্টিস অন এজেন্ট ডিটেল পেজ, এজেন্ট ডিটেলস পেজে প্রপার্টি শো হবে কি হবে না এটা শো করে রাখছে, কিন্তু আমাদের এই এজেন্টের কোনো প্রপার্টি দেওয়া নাই যার কারণে শো নাই। আর আপনি যদি হাইড করে রাখেন তাহলে দেখবেন যে এই এজেন্ট ইয়েতে আপনার সাধারণত নিচে থাকবে এজেন্ট ডিটেলস ফিচার পোস্ট ফিচার প্রপার্টি। হ্যাঁ শো করাই, এই পেজে হবে যে এজেন্টের ডিটেলস এ যখন আমরা যাব এই পেজে হবে যে এখানে আমরা প্রপার্টিস কোন প্রপার্টিস পেজে সরি এই যে এখানে আসবে, এই যে এখন দেখেন এখানে কিন্তু নো প্রপার্টিস ফাউন্ড দেখাচ্ছে, ঠিক আছে?
তো আপনি এখানে যদি প্রপার্টি শো করে দিতে চান তাহলে শো হবে, আর যদি হাইড করে দিতে চান তাহলে এটাও ওইরকম কোনো মেসেজও থাকবে না। এখন দেখেন এটা হাইড হয়ে গেছে। তো এটা হচ্ছে যে এজেন্ট ডিটেলস পেজ, মানে এজেন্টের ডিটেলস দেখতে চাইলে আমরা যে পেজে যাবো সেই পেজে আমরা প্রপার্টি শো করে রাখতে চাবো কিনা এরকম। এটা হাইড আমি করে রাখলাম। আবার এখানে হচ্ছে যে ডিটেলস পেজে আপনি যদি কোনো প্রপার্টি থাকে এই এজেন্টের, যেহেতু এখান থেকে জিরো লিস্টেড প্রপার্টি দেখাচ্ছে যার কারণে এখানে কোনো প্রপার্টি নাই, যদি কোনো প্রপার্টি থাকেও তাহলে সেটা কয়টা শো করাবেন এখানে। তো এটা ডিফল্টভাবে ছয়টা দিয়ে আছে, আপনি এখান থেকে তিনটা হোক বা চারটা হোক সেই কয়টা কাউন্ট দিয়ে দিতে পারেন, তাহলে সেই কয়টা আপনার এর নিচে সেই কয়টা প্রপার্টি আর কি শো হবে। আর এখানে বলছে যে ফর্মের ফর্মের বিষয়টা হচ্ছে যে এখানে যে ফর্মটা আমরা দেখতেছি এজেন্টের যে ফর্মটা, যে ইউজাররা যাতে এজেন্টকে, যেমন ধরুন আপনি হয়তো বা এই এজেন্টের আন্ডারে যে প্রপার্টিটা এখানে সাবমিট করা আছে তো সেই প্রপার্টিটা আপনার পছন্দ হলো, তো সেই ক্ষেত্রে যাতে আপনি এই এজেন্টের সাথে যাতে আবার কন্ট্যাক্ট করতে পারেন সেজন্য এখানে একটা ফর্ম দিয়ে আছে। তো এই ফর্মে আপনি যা লিখবেন বা যা মেসেজ দেবেন সেটা যদি সেন্ড করেন তাহলে এই এজেন্টের কাছে আর কি চলে যাবে। তো সেটা আপনি যদি চান যে এই ফর্মটাই ডিফল্ট যে ফর্মটা আছে সেটাই রাখবেন, রাখতে পারেন। আর আপনি যদি নিজস্বভাবে কোনো ফর্ম তৈরি করে রাখেন কন্ট্যাক্ট ফর্মের মাধ্যমেই হোক বা অন্য কোনো ফর্মের প্লাগইনের মাধ্যমেই হোক কোনো ফর্ম যদি তৈরি করে রাখেন তাহলে সেই ফর্মের শর্টকাটটা এখানে দেবেন, তাহলে সেই শর্টকাটটা এখানে দিলে সেই শর্টকাটটার মাধ্যমে ওই ফর্মটা আপনার এখানে শো হবে। ওকে, তো ডিফল্ট ফর্ম থাক, ডিফল্ট ফর্ম ভালো, সমস্যা নাই। সাধারণত কন্ট্যাক্ট ফর্মের মাধ্যমে আমরা কন্ট্যাক্ট ফর্ম করলেও এই ধরনের অপশনই আমাদের আসবে। তো এটা গেল এজেন্ট পেজ। তারপরে হচ্ছে এজেন্সিস পেজ এটা আছে। তো এজেন্সিস পেজ হচ্ছে যে কোম্পানি, মানে এই এজেন্টরা যে কোম্পানির আন্ডারে কাজ করে সেই কোম্পানিগুলো আবার আপনি এখানে অ্যাড করতে পারবেন। যেমন ধরুন এখানে আমাদের এই যে এজেন্সিস একটা অপশন আছে, তো এজেন্সিস বলতে এই যে এগুলো হচ্ছে কোম্পানি, কোম্পানির নাম। তো এই কোম্পানির আন্ডারে কয়েকজন এজেন্সি আছে, এই কোম্পানির আন্ডারে কয়েকজন এজেন্সি আছে, এরকম। তো এই এজেন্সি গুলো আপনি কিভাবে এই এজেন্সিস পেজের এখান থেকে কাস্টমাইজেশন কিভাবে করবে সেই অপশনগুলো এখানে দেওয়া আছে। তো এখানে এই এজেন্সিস পেজেও আপনি ব্যানার চাইলে ব্যানার রাখবেন, তারপরে কয়টা এজেন্সিস এখানে শো করে রাখতে চাচ্ছেন সেগুলো এখানে বলে দেবেন। তারপরে যখন এগুলো নিয়ে ডিটেলস পেজে যাবেন তখন সেখানে আপনার যদি যে এজেন্সি এর আন্ডারে কয়টা এজেন্সি আছে, এই কোম্পানির আন্ডারে কয়েকজন এজেন্সি আছে সেগুলো শো করাবেন কিনা সেগুলো আপনি এখান থেকে নাম্বারিং করে দিতে পারেন। এরকম যে নাম্বার অফ এজেন্ট অফ এজেন্সি ডিটেলস পেজ। তো আবার এখানে দুইটা ছয়টা দিয়ে আছে কিন্তু এই কোম্পানির আন্ডারে দুইজন এজেন্সি আছে, যার কারণে এই দুইজন এজেন্সির এর দেখাচ্ছে। যদি আরও বেশি থাকতো তাহলে এখানে আরও বেশি দেখাতো। আর আপনি যদি এখান থেকে যদি একটা দিয়ে দেন তাহলে দেখবেন এখানে আপনার একটা এজেন্সি শো হবে। এই যে এখন দেখেন একটা এজেন্ট শো হচ্ছে শুধুমাত্র। তো এইরকম এই অপশনগুলো আপনি দিয়ে দিতে পারবেন। তো আমরা এগুলো আগামীকাল এগুলো সবই দেখবো যে কীভাবে আপনি কোম্পানিগুলো এন্ট্রি দেবেন, তার আন্ডারে এজেন্টস কীভাবে এন্ট্রি দেবেন, প্রপার্টি কীভাবে তৈরি করবেন, প্রপার্টি তৈরি করতে গেলে আপনার কী কী ইনফরমেশন লাগবে, সেই ইনফরমেশনগুলো কীভাবে অ্যাড করবেন, এই বিষয়গুলো যদি আপনি এখনও এখান থেকেও করতে পারবেন কিন্তু আমি চাচ্ছি যে একবারে ডিটেল মানে প্রথম থেকে দেখাবো আর কি। ডেমো যেহেতু আমরা ইম্পোর্ট করছি তো ডিফল্ট কিন্তু আমাদের এইগুলো সবই ইম্পোর্ট হয়ে গেছে, এজেন্টও ইম্পোর্ট হয়ে গেছে, এজেন্সিও ইম্পোর্ট হয়ে গেছে, প্রপার্টিও ইম্পোর্ট হয়ে গেছে। তো এখন আপনি চাইলেই কিন্তু এখান থেকে সেগুলো আবার অ্যাড করতে পারেন। যেমন ধরুন আপনি যদি এজেন্ট অ্যাড করতে চান, নতুন কোনো এজেন্ট অ্যাড করতে চান, তাহলে এই যে ইজি রিয়েল এস্টেট যে কাস্টম পোস্ট অপশনটা আছে এখানে গিয়ে এই যে এজেন্টটা আসবে, এজেন্টে আসলে এটাও এগুলোও কিন্তু সব পোস্ট, মানে এগুলো সব পোস্টের মাধ্যমে আপনাকে দিতে হবে, মানে এগুলো একটা পোস্ট টাইপ। তো এগুলোকে কাস্টম পোস্ট বলা হয়, মানে ওয়ার্ডপ্রেস থিমের ডিফল্ট যে পোস্ট টাইপ আছে, ডিফল্ট পোস্ট টাইপটা হচ্ছে যে আপনার পেজ, এই যে পেজ যখন আমরা তৈরি করি পেজটাকে একটা ডিফল্ট পোস্ট টাইপ বলা হয়। তারপরে পোস্ট যেগুলো আমরা দিই যে পোস্ট সেকশন থেকে এটাও একটা পোস্ট টাইপ বলা হয়, ডিফল্ট পোস্ট টাইপ। তারপর হচ্ছে যে মিডিয়াগুলো যেগুলো অ্যাড করি এই মিডিয়াকেও ডিফল্ট পোস্ট টাইপ বলা হয়। তো ওয়ার্ডপ্রেসের এই ডিফল্ট পোস্ট টাইপ বাদে আপনি যদি কাস্টম পোস্ট টাইপ নিয়ে কাজ করতে চান তাহলে সেই ক্ষেত্রে আমাদের কিছু প্লাগইন আছে, সেই প্লাগইন ব্যবহার করে কাস্টম পোস্ট তৈরি করতে হয়। তো সেটাও আমি দেখাবো আর কি, যে আপনি কিভাবে এখানে আপনি নিজস্ব একটা কাস্টম পোস্ট তৈরি করবেন।
যেমন ধরুন আমরা হচ্ছে যে অনেক সময় আমাদের দরকার পড়তে পারে যে আমরা যেহেতু পেজ বিল্ডারতে আমরা কাজ করব, এলিমেন্টার পেজ বিল্ডারতে কাজ করব, যেমন ধরুন এইরকম হতে পারে যে আপনি হয়তো বা একটা সার্ভিস সেকশন তৈরি করলেন, তো সেই সার্ভিস সেকশনে আমরা যখন একটা পেজ বিল্ডারতে যখন কাজ করি তখন কিন্তু সেখানে জাস্ট হচ্ছে যে স্ট্যাটিক আমরা ভ্যালু দিই, তাই তাই না? যে উইজেট ব্যবহার করে ওখান থেকে কিন্তু স্ট্যাটিক টেক্সট এগুলো আমরা ব্যবহার করি। কিন্তু আমি যদি চাই যে ধরুন আমি অ্যাজ এ ক্লায়েন্ট হিসাবে যদি আমি এরকম চাই যে আমার যে সার্ভিস সেকশনটা থাকবে ওই সার্ভিস সেকশনটা আপনাকে ডাইনামিক করে দিতে হবে, যাতে আমি ড্যাশবোর্ড থেকে সার্ভিসগুলো অ্যাড করতে পারি এবং রিসেন্ট যে সার্ভিস আমি অ্যাড করব সেটা যাতে আমার ওয়েবসাইটে ডিফল্ট মানে যখনই অ্যাড করব তখনই সেটা যাতে আমার ওয়েবসাইটে শো হয়। কিন্তু আমরা যদি পেজ বিল্ডারতে করি তো সেই ক্ষেত্রে কিন্তু ওই অপশনটা হবে না, ওখানে কিন্তু স্ট্যাটিক তথ্যগুলো থাকে, আপনাকে ওগুলো চেঞ্জ করতে গেলে আবার ওই পেজ বিল্ডারে ওপেন করে তারপরে ওগুলো চেঞ্জ করতে হবে। আর আমি যেটা চাচ্ছিলাম যে ডাইনামিক করে তুলবো, তো সেই ক্ষেত্রে আপনাকে ওই কাস্টম পোস্ট তৈরি করে নিতে হবে। কাস্টম পোস্ট তৈরি করে নিলে আপনি ওখান থেকে যখনই কোনো পোস্ট দিবেন তখনই দেখবেন সেই পোস্টটা আপনার সার্ভিস সেকশনে অটোমেটিক আপডেট হয়ে যাবে। এগুলো কিভাবে করবেন সেগুলো দেখাবো আর কি। যদি আমি বলছি যে আমি অথবা মঙ্গলবার পর্যন্ত ক্লাস নিব, তারপরে আপনাদের সাথে কবির স্যার আসবে, কবির স্যার হয়তো আবার ক্লাস নেবে আপনাদের সাথে, তো এই দুই দিনের ভিতরে দেখানোর চেষ্টা করবো আর কি। এটা গেল। তারপরে ব্লগ পেজ আছে, গ্যালারি পেজ আছে। আমরা যদি ব্লগ পেজে যাই তো ব্লগ পেজটা হচ্ছে আমাদের যে ব্লগ পোস্ট গুলো থাকে যেগুলো হচ্ছে আমরা ডিফল্ট পোস্ট থেকে আমরা পোস্ট দিয়ে থাকি, তো এখানে যে ব্লগ পোস্ট আছে এটা নিউজ, এটা হচ্ছে একটা ব্লগ পেজ। ও সরি, কারেন্ট চলে গেছে, সমস্যা নাই, আমাদের এখানে ইয়ে আছে, জেনারেটর যেহেতু আছে চলে আসবে। তো এখানে দেখেন যে আমাদের পোস্টের যে অপশনটা, এই যে নিউজের যে আমরা এটা হচ্ছে আমাদের ব্লগ পোস্ট, তো এগুলো হচ্ছে আমরা পোস্ট সেকশন থেকে এগুলো দিব। এই যে এখানে যে নিউজের যে পোস্টগুলো দেখতেছেন না, এই যে এটা দেখেন কিন্তু আমাদের যে রিসেন্ট পোস্ট, রিসেন্ট কমেন্ট, এগুলো কিন্তু ডিফল্ট অপশন আমাদের থাকে যেগুলো থিমে সাইড করে। আর এখানে যে পোস্টগুলো সেগুলো হচ্ছে আমরা আমাদের এই যে পোস্ট যে ডিফল্ট যে পোস্ট টাইপ আছে এখান থেকে আমরা ওই পোস্টগুলো দিব। তো ওইটার আপনি কিরকম ডিজাইন করবেন, তো এটার ব্যানার যদি চান ব্যানার হাইট করে দিতে চাইলে রাখবেন, না হলে হাইট করে দেবেন এরকম। এটার তেমন কোনো কাস্টমাইজেশনের অপশন ওরা এখানে রাখেনি এই পেজের। এটা গেল। তারপর আপনার গ্যালারি পেজ যদি থাকে, গ্যালারি পেজের আপনি এগুলো মানে কন্ট্রোল করতে পারবেন এখান থেকে। তারপরে হচ্ছে যে আপনার জেনারেল পেজ, যেটা জেনারেল পেজ, জেনারেল পেজ, জেনারেল পেজও আমরা ব্যানারটা রাখতে পারি, রাখতে পারবো। জেনারেল পেজ বলতে আপনার যদি দেখা যায় যে এমনিতে যে পেজগুলো থাকবে আপনার থিমের, যেগুলো আমরা থিমের ট্যাম্পলেট ইউজ না করে যেগুলো আমি ইউজ করবো সেই পেজগুলোতে যদি আপনি ব্যানার চান ব্যানার রাখতে পারবেন, টাইটেল যদি চান টাইটেল রাখতে পারবেন, না রাখলে না রাখতে পারবেন এরকম। মানে এখানে পরবর্তীতে যে ইয়েগুলো আছে পেজগুলো আছে সেগুলো তেমন ইম্পর্টেন্ট না। কন্ট্যাক্ট পেজ, কন্ট্যাক্ট পেজেও যেমন ধরুন আমাদের যে এখানে কন্ট্যাক্ট পেজ আছে, তো কন্ট্যাক্ট পেজে আপনি কিরকম ডিজাইন চাচ্ছেন সেটা থিমের যে ডিফল্ট টেম্পলেটের ডিজাইনটা এরকম আছে, আপনি সর্বোচ্চ এখান থেকে এই ব্যানারটা হাইড করে দিতে পারেন। আর আমি আপনাদের দেখি শেষের দিনে দেখাবো যে এগুলো টেম্পলেটও আপনি কিভাবে এলিমেন্টরের মাধ্যমে করবেন, মানে পুরো এখানে যতগুলো টেম্পলেট আমরা দেখতেছি পুরো টেম্পলেটের ডিজাইন আপনি এলিমেন্টরের মাধ্যমে কিভাবে ডিজাইন করবেন। জাস্ট একটাও যদি আমি দেখাই দিই যদি বুঝতে পারেন তাহলে পরবর্তীতে আপনারা নিজেরাই ওইগুলো ওইভাবে করতে পারবেন, সমস্যা হবে না। তারপরে যে ইউজার এবং মেম্বার, তো ইউজার এবং মেম্বারের অপশনটা হচ্ছে যে আমরা এই যে এখানে যখন আসতেছি যে লগ ইনের অপশনে যখন আমরা আসতেছি, তো এখানে দেখেন এই যে মাই প্রোফাইল, মাই প্রোফাইল, মাই প্রপার্টিস, ফেভারিট, কম্পিয়ার, লগ আউট, এই অপশনগুলো এখানে আছে। তো এখানে যদি আপনি এই কোন কোন অপশন রাখবেন আর কোন কোন অপশন রাখবেন না সেইগুলো আপনি এখান থেকে বলে দিতে পারেন। যেমন ধরেন বেসিকে, বেসিস, বেসিকে যেটা আছে বেসিকে তেমন ইম্পর্টেন্ট কোনো কিছু নাই। রেস্ট্রিক্টেড সাইট অ্যাক্সেস, এটা কোনো কিছু করার দরকার নাই। সিলেক্ট মেম্বারশিপ পেজ, মেম্বারশিপ পেজ না না সেটা নানি থাক, বেসিকে আমরা কোনো কিছু করতেছি না। এডিট প্রোফাইল,
তো এডিট প্রোফাইলে দেখেন এখানে এই যে প্রোফাইল টেমপ্লেটটা সিলেক্ট করা আছে আর আপনি যদি কোনো কিছু না দেন ধরুন আমি নান করে দিলাম তো আমি যদি নান করে দেই তাহলে এখন যদি এখানে আসি তাহলে দেখেন এখানে কিন্তু এডিট প্রোফাইল অপশন নাই আছে কি আমাদের এডিট প্রোফাইলে এখানে কিন্তু আগে দেখছিলেন এখানে এডিট প্রোফাইল ছিল কিন্তু এখন দেখেন আমি নান করে দিয়েছি এখন দেখেন এখানে এডিট প্রোফাইলটা নাই তো আপনি যদি রাখতে চান তাহলে এখান থেকে যেটা করবেন এই প্রোফাইল মানে ইউজারের প্রোফাইল এডিট করার জন্য যে পেজটা এই থিমে দেয়া আছে সেটা হচ্ছে যে এই এডিট প্রোফাইল পেজ তো আপনি এটা একটু সিলেক্ট করে দিবেন যাতে এই পেজে গিয়ে ইউজার তার প্রোফাইলটা এডিট করতে পারে লগইন করার পরে যাতে এখান থেকে এটা এডিট করতে পারে এরকম তারপরে সাবমিট প্রপার্টি সাবমিট প্রপার্টির অপশনটাও সেম আপনি যদি চান যে এখানে সাবমিট প্রপার্টির যে বিষয়গুলো আছে সেগুলো একটু কাস্টমাইজেশন করবেন যেমন ধরুন এখানেও আমাদের এই যে সাবমিটের এই বাটনটা যেটা এটা এর ভিতরে আসবে না এটা আসবে এই যে বাটনে তো এটা আপনি এখানে শো করাবেন কি করাবেন না যেমন ধরুন এখানে বলে দিয়ে আছে শো টু অল ইউজার যার কারণে সব ইউজারের জন্য এটা এখানে শো হয়ে আছে আপনি যদি এটা হাইড করে দেন তাহলে দেখবেন যে আপনার ওই বাটনটা ওখানে আর থাকবে না এই সাবমিট বাটনটা নেই সাবমিট বাটনটা কিন্তু এখন আমাদের এখানে নাই আবার আপনি এরকম অপশন করে দিতে পারেন যে শো অন লগ ইন ইন ইউজার অনলি তো যারা শুধুমাত্র লগ ইন করবে যে ইউজারগুলো লগ ইন করবে তারাই শুধুমাত্র এই সাবমিট বাটনটা পাবে তো সাধারণত এইরকম অপশন করাটাই বেটার কারণ সাবমিটটা তো শুধুমাত্র আপনি ইউজারের জন্যই রাখবেন সবার জন্য তো না তো আপনার ইউজার যখন আপনার এই সাইটে লগ ইন দেবে তখনই এই সাবমিট বাটনটা পাবে তাছাড়া পাবে না তো সেক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করে দিতে পারেন আর সাবমিট বাটনে যখন কেউ ক্লিক করবে যেমন ধরুন আমি সাবমিট বাটনে এখন তো আমি লগ ইন দিয়ে আছি তো সাবমিট বাটনে যখন আমি ক্লিক করব তখন সেটা কোন টেম্পলেটে যাবে বা সেই টেম্পলেটে কি কি অপশন থাকবে যেমন ধরুন এই যে সাবমিট বাটনে যখন আমি ক্লিক করলাম তো সাবমিট টেম্পলেটটা এখানে সিলেক্ট করা আছে এই যে এখানে দেখেন সাবমিট প্রপার্টি দিয়ে আছে না তো এই থিমের ডিফল্ট একটা টেম্পলেট আছে সাবমিট প্রপার্টি সাবমিট করার জন্য সেটা হচ্ছে যে সাবমিট প্রপার্টি টেম্পলেট তো আপনাকে এই টেম্পলেটটা এখানে সেট করে দিতে হবে এই টেম্পলেটটা সেট করলে আপনি এই অপশনগুলো এই টেম্পলেটে পাবেন তো এখানে দেখেন প্রপার্টি অ্যাড করার ডিটেলস দিয়ে আছে প্রপার্টি টাইটেল প্রপার্টি ডিসক্রিপশন তারপরে প্রপার্টি কোন টাইপের হবে তারপরে প্রপার্টির স্ট্যাটাসটা কি লোকেশনটা কি ওই প্রপার্টির বেডরুম কয়টা বাথরুম কয়টা গ্যারেজ কয়টা আইডি কি এটা আপনার সেলসের জন্য করবেন না রেন্টের জন্য করবেন ও সরি সেল প্রাইস বা রেন্ট প্রাইস কত এটা প্রিফিক্স কি দিবেন এরিয়া কত মানে ডিটেলস এটা প্রপার্টি অ্যাড করতে যা কিছু দেওয়া লাগে তারপরে এখানে আপনি গ্যালারি অ্যাড করতে পারবেন তারপরে লোকেশন অ্যাড করে দিতে পারবেন তারপরে হচ্ছে যে আপনার আনুষঙ্গিক আরও যদি কোনো অ্যাটাচমেন্ট থাকে সেগুলো অ্যাটাচমেন্ট দিয়ে দিতে পারবেন এডিশনাল ইনফরমেশন দিয়ে দিতে পারবেন এই প্রপার্টির কী কী ফিচার আপনি রাখবেন সেগুলো এখানে আছে মানে একবারে ডিটেলস এখানে দেওয়া আছে একবারে মানে একটা ইউজারের একটা প্রপার্টি সাবমিট করতে যা কিছু দরকার সেই বিষয়গুলো সব এই সাবমিট প্রপার্টিতে আমরা পাবো তো এগুলো আপনি জাস্ট এখান থেকে ইন ইনসার্ট দিয়ে যা সাবমিট করলে আপনার প্রপার্টিটা সাবমিট হয়ে যাবে গেস্ট প্রপার্টি সাবমিশন ডিসেবল করা আছে যে কোনো গেস্ট ইউজার যদি প্রপার্টি সাবমিশন করতে চায় সেটা ইনেবল করে রাখবেন কি ডিসেবল করে রাখবেন এই বিষয়ে তারপরে প্রপার্টি সাবমিশন পেজে কোন কোন অপশন আপনার শো হবে সেই সেই অপশনগুলো আপনি এখানে রাখতে পারেন যে কোনো কিছু যদি টিক মার্ক তুলে দেন তাহলে সেই অপশনটা আমরা এই পেজে আর কি পাবো না তো সাধারণত সবগুলো অপশন রাখাই উচিত সবগুলো অপশনই থাক এরকম তারপরে প্রপার্টি তখন ইউজার যখন প্রপার্টিটা সাবমিট করবে তখন সাথে সাথে কি সেটা পাবলিশ হবে না পেন্ডিং আকারে থাকবে তো এখানে রিকমেন্ডেড যেটা আছে সেটা হচ্ছে পেন্ডিং কারণ হচ্ছে ইউজার যদি আপনার কোনো একটা প্রপার্টি সাবমিট করে তো সেটা প্রথমত আগে প্রথম অবস্থায় পেন্ডিং আকারে থাকবে এবং অ্যাডমিন যখন সেই প্রপার্টিটাকে পাবলিশ করবে তখন সেটা পাবলিশ হবে তার আগে পাবলিশ হবে না এরকম অপশন আপনি এখানে এটা রাখতে পারেন এই এখানে আর তেমন কোনো কিছু নাই এটা সাবমিশন প্রপার্টি মেসেজ হবে তারপরে যদি আমরা আসি মাই প্রপার্টি তো মাই প্রপার্টি পেজ হচ্ছে যে আপনি যে প্রপার্টিগুলো ইনসার্ট করবেন সেই প্রপার্টিগুলো কোন টেম্পলেটে শো হবে সেই টেম্পলেটটা আপনি এখানে দিয়ে দিতে পারবেন তো এই থিমের একটা ডিফল্ট টেম্পলেট আছে
যে আপনি যে প্রপার্টিগুলো সাবমিট করবেন সেই প্রপার্টিগুলো আপনি যদি একটা নির্দিষ্ট টেমপ্লেটে দেখতে চান সেই টেমপ্লেটটা আপনি কিন্তু সিলেক্ট করে দেবেন। তো সেই নির্দিষ্ট টেমপ্লেটটা হচ্ছে যে মাই প্রপার্টিস টেমপ্লেটটাই, এই টেমপ্লেটে সাধারণত আপনার এটা যদি সিলেক্ট করে দেন তাহলে আপনি যতগুলো প্রপার্টি অ্যাড করবেন সবগুলো প্রপার্টি এই টেমপ্লেটের আন্ডারে শো হবে। এইরকম আর এখানে আরেকটা আছে যে ফ্লোটিং ফিচার, ফ্লোটিং ফিচারটা হচ্ছে যে এটা কম্পেয়ার পেজ। তো কম্পেয়ার পেজটা হচ্ছে যে এরকম একটা অপশন আছে এখানে দেখেন যে আপনি এই প্রপার্টিগুলোর সাথে কম্পেয়ার করবেন যে কোন কোন প্রপার্টির কি ধরনের তফাৎ আছে। তো এই যে এখানে দেখেন যে কোনো প্রপার্টির ওপরে আমরা এই যে নিচে একটা অপশন পাবো এখানে অ্যাড টু কম্পেয়ার। তো আমি যদি এই যে অ্যাড টু কম্পেয়ারে ক্লিক করি এখানে ধরুন আমি ক্লিক করলাম তাহলে এই প্রপার্টিটা মানে কম্পেয়ারের লিস্টে চলে যাবে। তারপর ধরুন এটাও আমি অ্যাড টু কম্পেয়ারে দিলাম। তো এই দুইটা প্রপার্টি আমি অ্যাড টু কম্পেয়ারে দিলাম, দেওয়ার পরে এই যে এখানে দেখেন একটা বার চলে আসছে। তো এই বারে যদি আমি ক্লিক করি, ক্লিক করলে এই যে দেখেন এই দুইটা এখন আমি কম্পেয়ার করব যে এই দুইটা প্রপার্টির ভিতরে তফাৎটা কি, এখানে কি কি সুবিধা আছে আর এখানে কি কি সুবিধা আছে এটা আমি জাস্ট এখান থেকে একটু দেখে নেব। তো সেই ক্ষেত্রে আপনি যে যে প্রপার্টি গুলো কম্পেয়ার করবেন সেই সেই প্রপার্টি গুলো আগে কম্পেয়ার পেজে এটাকে অ্যাড করে নেবেন। করে নেওয়ার পরে তারপরে যদি আপনি যে কম্পেয়ারে ক্লিক করেন তো কম্পেয়ারে ক্লিক করলে এই থিমের ডিফল্ট একটা টেমপ্লেট আছে এই প্রপার্টি গুলোকে কম্পেয়ার করা। তো সেই টেমপ্লেটের নামটা হচ্ছে যে এই যে কম্পেয়ার টেমপ্লেট এটা আছে যে কম্পেয়ার প্রপার্টিস। তো এই টেমপ্লেটটা যদি আপনি সিলেক্ট করে দেন তাহলে ওই কম্পেয়ারের যেগুলো আপনি কম্পেয়ার করবেন প্রপার্টি গুলো সেই প্রপার্টি গুলো আপনার এই কম্পেয়ার প্রপার্টিস টেমপ্লেটে এইভাবে শো হবে। তো এখন দেখেন আপনি কিন্তু খুব ইজিলি দেখতে পারবেন যে কোনটার কি ধরনের সুবিধা আছে। তো এটাও দেখেন টাইপ ভিলা দিয়ে আছে, এটাও ভিলা, এটাও লোকেশন সেম আছে, প্লট সাইজ এটাও নাই ওটাও নাই, এটার দেখেন প্রপার্টি সাইজ 4000 ওপরে, এটা দেন 3000 ওপরে এরকম। তো এখানে দেন এটা ডিসটেন্স আপনি দেখতে পাচ্ছেন। মোট কথা ফিচার গুলো সম্পর্কে আপনার একটা আইডিয়া আসবে যে এখানে কি কি ফিচার আছে আর এই প্রপার্টিতে কি কি ফিচার আছে। তো দেখে আপনি জাস্ট বুঝে নিতে পারবেন যে হ্যাঁ আমার এই প্রপার্টিটা আমার ভালো, এটার সাইতে এটা ভালো, এরকম যে দুইটা প্রপার্টিকে আপনি কম্পেয়ার করে নিতে পারবেন এই থিমে। তো এই থিমে এই ধরনের একটা খুব ভালো একটা অপশন আছে এই থিমে এটা কম্পেয়ার করার জন্য। তো এইগুলো আপনি এখান থেকে ইয়ে করে নিতে পারেন যে কম্পেয়ার পেজটা আপনি যে কম্পেয়ার পেজে আপনি কি কি রাখবেন বা এই কম্পেয়ার পেজের মানে অপশনগুলো কি কি থাকবে বা এখানে কি কি অ্যাড করবেন বা ডিজাইনটা কিরকম করবেন সেগুলো এখান থেকে একটু চেঞ্জ করে নিতে পারেন। বেসিকে যেটা আছে বেসিকে জাস্ট হচ্ছে যে আপনার ব্যানারটা ইয়ে করার বাটন শো এগুলো অপশনগুলো এখানে পাবেন আর কি। বার ডিসপ্লে অপশন আর এখানে আরেকটা অপশন আছে আমাদের যে যদি আমরা প্রপার্টিতে যাই তো ফেভারিট একটা অপশন আছে। যদি আপনি হয়তোবা দেখা গেল যে আপনি কোনো একটা প্রপার্টি আপনার পছন্দ হলো কিন্তু আপনি এখন সেটা নিতে পারতেছেন না অথবা আপনার কাছে টাকা এখন নাই কিন্তু আপনি হয়তোবা চাচ্ছেন যে এটা ফেভারিটে রাখবো যাতে আমি যখন এই ওয়েবসাইটে যখন আসবো এসে আমি জাস্ট এই ফেভারিট পোস্টে যদি আমি ধরুন এটাকে আমি এই যে লাভ যে এটা আছে আইকনটা আছে এটাতে আমি ক্লিক করলে এটা আমার অ্যাড টু ফেভারিট লিস্টে চলে যাবে। যেমন এখন কিন্তু এটা ফেভারিট লিস্টে আছে, ধরুন এটাও আমি ফেভারিট লিস্টে চাচ্ছি তো এটাও আমি ফেভারিট লিস্টে রাখলাম। তো ধরুন এই দুইটা প্রপার্টি আমি ফেভারিটে রাখলাম, হয়তো বা আমার এখন কেনার মতো সামর্থ্য না আমি পরে কিনবো এরকম। তো পরবর্তীতে আপনি আপনার এই সাইটে এসে আপনি এই ফেভারিট লিস্টগুলো দেখতে পারেন যে আপনার যে ফেভারিট লিস্টগুলো ছিল সাধারণত এখানে ফেভারিট পেজ শো করান আছে এই যে এই এর ভিতরে গেলে আমরা এখানে পাচ্ছি যে ফেভারিট এই লগ ইনের অপশনে আসলে এটা সাধারণত আপনি মেনুতেও রাখতে পারেন আর না হলে আপনি এই লগ ইনের এখানে যে ইউজার আছে এটা লগ ইনের ভিতরেও রাখতে পারেন। তো এখানে বেটার কারণ আপনি যেহেতু এইগুলোতে ফেভারিট করে রাখতেছেন যাতে আপনি যখন লগ ইন করবেন তখন যাতে আপনি এখানে এসে আপনি দেখতে পারেন যে আমি এটাকে কোন কোন প্রপার্টিকে ফেভারিট লিস্টে রাখছিলাম। তো আপনি তার সেই ফেভারিটে আসলে দেখেন এখন এখানে দেখেন আমাদের যে দুইটা প্রপার্টিকে আমি ফেভারিট লিস্টে রাখছিলাম এই দুইটা কিন্তু এখন দেখেন ফেভারিট লিস্টে চলে আসছে। তো এখন যদি আপনি অনেকদিন পরে এসে যদি দেখেন যে না আমার এই দুইটাকে আমি ফেভারিট করে রাখছিলাম তো এই ফেভারিট লিস্টে তো আমার সহজেই কিন্তু আপনি এটা খুঁজে পেলেন এখন আপনি তো ফেভারিট লিস্টটা খুঁজে পেলেন। এখন যদি দেখেন যে না যদি এর ভিতর থেকে কোনো একটা যদি সেল হয়ে যায় তাহলে সেটা আবার এখানে শো হবে না, আর যদি সেল না হয় তাহলে আপনি তো এখানে দেখলেনই যে আমার এই দুইটা ফেভারিটে রাখছিলাম, তখন আপনি এখান থেকে খুব ইজিলি কিন্তু প্রপার্টিগুলো নিয়ে আপনাকে আবার ওই রিসার্চ করতে হবে না
এই প্রপার্টিতে কি কি ফিচার আছে, এটাতে কি কি ফিচার আছে, এরকম আবার প্রথম থেকে রিসার্চ করার দরকার নাই। কারণ আপনি তো প্রথমত রিসার্চ করে দুইটাকে ফেভারিটে রাখছেন, এখন যা শুধু এসে আপনি এখান থেকে পেমেন্ট গুলো দিয়ে এটা পে করে নিতে পারেন। তো মোটামুটি এগুলাই যে ফেভারিট টেম্পলেট, ফেভারিট প্রপার্টিজ যেটা আমি বললাম, তো ফেভারিট প্রপার্টিজ এর ভিতরে আপনি যে ফেভারিটের যে টেম্পলেটটা আমি এখানে দেখা দিয়েছি এইটা আপনি একটু কাস্টমাইজেশন করে নিতে পারবেন। এই যেমন ধরুন এখানে বলা আছে যে অ্যাড টু ফেভারিট বাটন টু প্রপার্টি ডিটেলস পেজ, যে প্রপার্টি ডিটেলস যখন আপনি যাবেন সেই প্রপার্টি ডিটেলস থেকে আপনি ওই প্রপার্টিটাকে ফেভারিট করার অপশন রাখবেন কিনা। যেমন ধরুন আমাদের কোনো হচ্ছে যে প্রপার্টিস যখন আমরা যাচ্ছি তখন হচ্ছে যে আমাদের এই যে আইকনটা কিন্তু শো হচ্ছে, এই যে ফেভারিট করার আইকনটা শো হচ্ছে, এই যে এই আইকনটা আপনি যদি এটাতে হাইড করেন তাহলে দেখবেন আপনার এই প্রপার্টি ডিটেলস পেজে এই আইকনগুলো আপনি পাবেন না এরকম। আবার এখানে বলছে যে রিকোয়ার্ড লগ ইন ফর অ্যাড টু ফেভারিট, যদি আপনি এরকম অপশন চান যে ইউজাররা যে কেউ এখান থেকে প্রপার্টিকে ফেভারিট লিস্টে নিতে পারবে না, তো ফেভারিট লিস্টে যখন অ্যাড করবে তখন ওনাকে বলবে যে আগে লগ ইন করে, তো লগ ইন করার পরে তারপরে হচ্ছে যে আপনি এই প্রপার্টিকে ফেভারিট করে নিতে পারবেন, তাহলে সেটা আপনি এখানে ইয়েস করে দিতে পারেন এইরকম। তো মোটামুটি এখান থেকে শেষ। ইমেল টেমপ্লেটটা দরকার নেই, মিসের ভেতরে যা আছে এগুলো ডিফল থাকে, এগুলোরও তেমন কাস্টমাইজেশনের দরকার নাই। এই মোটামুটি এখানে আপনার এই থিমের এই কয়েকটা কাস্টমাইজেশনের অপশন আছে। তো আপনারা আজকে আবার এগুলো একটু আবার ভালোভাবে একটু রিপিট করবেন, জাস্ট ডেমোটা ইম্পোর্ট করে এগুলো নিয়ে একবারে পুরোপুরি আবার একটু চেঞ্জ করে করে রিপিট করবেন। কারণ কাস্টমাইজেশনের অপশনগুলো দেখা যায় কি, যেমন ধরুন আমারই অনেক জায়গায় একটু মানে ভুল হয়েছে, মানে আটকে গেছে এরকম, কারণ হচ্ছে যে অনেক আগে করা হয়েছিল এবং আবার আপনাদের সময়ে করা মানে এটা কাস্টমাইজেশন অপশনগুলো দেখতেছি, যার কারণে হয়তো বা অনেক অপশন আমি ভুলেও গেছি যে এটা কোন টেম্পলেটে থাকবে বা কোথায় চেঞ্জটা হচ্ছে এরকম। আর আপনারা যদি এগুলো সম্পর্কে একবারে ডিটেলস মানে একটু ধরুন মুখস্থ টাইপে যদি হয়ে যায়, কারণ কাজ করতে করতে কিন্তু আপনার এগুলো যত আপনি কাস্টমাইজেশন করবেন তত কিন্তু আপনার কিন্তু মুখস্থ টাইপের মতনই হয়ে যাবে যে কোন অপশনটা কোথায় আছে, কোথায় থেকে চেঞ্জ করলে আমার এই অপশনটা চেঞ্জ হয়ে যাবে, এগুলো যদি আপনার একটু আয়ত্তে আসে তাহলে কিন্তু আপনি দ্রুত খুব দ্রুত এগুলো কাস্টমাইজেশন করতে পারবেন। আর না হলে কিন্তু আপনাকে দেখা যাবে যে কাস্টমাইজেশন করতে গিয়ে আপনাকে একটু মানে দোমনার মধ্যে থাকতে হবে যে আমি এটা চেঞ্জ করলে কোথায় চেঞ্জ হবে, চেঞ্জ হচ্ছে কি হচ্ছে না এইরকম। আর আপনার যদি একটু কনফিডেন্স চলে আসে, মানে কনফিডেন্সটা কখন আসবে, যখন আপনি কাজ করবেন, কাজ না করলে তো আপনার কনফিডেন্সটা আসবে না, তো যখন আপনি কাজ করবেন তাহলে আপনার এই কনফিডেন্সটা আসবে। আচ্ছা এই থিমের নাম কি, থিমের নাম হচ্ছে যে রিয়াল হোমস। আপনি থিম ফরেস্টে গেলে রিয়াল এস্টেট ওয়েবসাইট তৈরি করতে গেলে সাধারণত আরো অনেক থিম আছে, শুধু যে একটা থিমই ব্যবহার করে তা না, তবে এই থিমটা আর কি পপুলার, আপনি এটা ব্যবহার করতে পারেন রিয়াল হোমস থিম। তো আপনাদের একটু কাস্টমাইজেশন অপশনগুলো একটু স্টাডি করতে হবে, এগুলো একটু ট্রাই করেন। আর আমি আগামীকাল হচ্ছে যে এটা তো আবার ডিলিট করে দেবো আর কি, এটা আমি রাখবো না, আবার নতুন করে ইনস্টল করে ডেমো ইম্পোর্ট না করে এগুলো কীভাবে কাজ করবেন, নতুন কীভাবে পেজ তৈরি করবেন, কোন পেজের জন্য কোন টেম্পলেট সিলেক্ট করবেন, তারপরে প্রপার্টি অ্যাড করতে গেলে আপনার কোন কোন জিনিসগুলো আগে ইনসার্ট করে নিতে হবে, এই বিষয়গুলো আবার আগামীকাল আমি দেখাবো। আজকে আপাতত এইটুকু দেখালে ভালো হতো স্যার, সম্পূর্ণ ফাইলটাকে থিমটাকে স্যার বাংলাতে কিভাবে কনভার্ট করব, আমরা স্যার এক ক্লিকে যাতে বাংলা আর এক ক্লিক ইংলিশ থাকে না স্যার ট্রান্সলেশনের সিস্টেম, তাহলে আপনাকে এই ট্রান্সলেট টেড প্লাগইন এটা ওয়ার্ডপ্রেসে তো ওইভাবে আপনি করতে পারবেন, যদি আপনি ট্রান্সলেটের কোনো ভালো প্লাগইন ইউজ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি আবার সেটাও আবার দেখতে হবে যে থিম সাপোর্টেড কিনা, আপনি জাস্ট প্লাগইন ইউজ করলেন কিন্তু হ্যাঁ কিন্তু থিম সাপোর্টেড না তাহলে তো আপনার ওটা ট্রান্সলেট হবে না, এটা ডিপেন্ড করবে থিমের উপরে স্যার। এই থিমে কি সাপোর্ট করে বাংলাটা, এটা আমি এমনিতে তো বাংলা লেখা যাবে সমস্যা নাই, কিন্তু আপনি যে অপশনটা চাচ্ছেন যে অথবা একটা বাটন থাকলো যে ইংলিশে ক্লিক করলে ইংলিশ হয়ে গেল, বাংলাতে ক্লিক করলে বাংলা হয়ে গেল,
সেটা আমি এই থিমে কখনো ইউজ করি নাই বরাবর ব্যবহার করার দরকার হয়নি যার আমি আপনাকে ক্লিয়ার ওই রকম কোনো কিছু বলতে পারতেছি না কিন্তু আপনি বাংলা লিখতে পারবেন ওইটা সারা সারা এ টু জেড তো বাংলা করা যাবে তাই না হ্যাঁ এ টু জেড আপনি বাংলা করতে পারবেন কোনো সমস্যা নাই ঠিক আছে ডাটা আপনি সবই বাংলা দিতে পারবেন কোনো প্রবলেম নাই স্যার আমার একটা প্রবলেম হইছে স্যার একটু দেখবেন ওই আগে এডিটরে একটা সাইট করতে নিছিলাম স্যার কি রকম এখানে কি সমস্যা হইছে স্যার এখানে যে স্যার আমার যে ইটা আছে এই সেকশনটা ধরেন সেকশনটা স্যার আমি যে এটা সম্পূর্ণ করতে পারছি না মানে ব্যানার আর হচ্ছে এই যে হেডারস এর সেকশনটা এই ব্যানারটা আপনি চাচ্ছেন যাতে মেনু নিচে দেখা যায় এই তো স্যার আমি যেমন স্যার এই স্ক্রল করলে মেনুটা স্যার স্টিকি হয়ে এরকম হচ্ছে ঠিক আছে স্যার এটা আমি চাচ্ছি সম্পূর্ণ করতে আপনার এই সেকশনটা তো ইয়ে করা নাই আপনার মেইন যে সেকশনটা আছে না যে সেকশনের ভিতরে এটা রাখছেন সেটা আপনি মাইনাস ট্রিগার দিয়ে এটাকে একবারে টপে নিয়ে যান স্যার এটা মেইন সেকশন অ্যাডভান্স থেকে এই যে মাইনাস মাইনাস এই যে মার্জিন আছে মার্জিন টপে এই যে মার্জিন জি স্যার এখানে আপনি মাইনাস ভ্যালু দেন যে কতটুকু মাইনাস ভ্যালু দিলে আপনার ওটা উপরে উঠবে লিখে দেন প্রায় 70 এর মতো বেশি দিতে হবে ভাই এভাবে দেখে দেখে নেন যে কতটুকু উঠতেছে এই একবারে টপে নিয়ে যান হ্যাঁ এটা গেল এখন স্ক্রল করেন স্ক্রল করেন এই যে এখন আপনার সব কিছু থাকবে আর আপনি এই যে স্টিকি মেনু ওর ব্যাকগ্রাউন্ডটা একটু ট্রান্সলেট ট্রান্সপারেন্ট করে দিয়েন তাহলে যাতে ওর ভিতর দিয়ে যাতে আপনার এই সেকশনগুলো একটু দেখা যায় ঠিক আছে স্যার এতটুকুই স্যার আচ্ছা ধন্যবাদ তো আজকে আচ্ছা সরি আমি একটু ধরেন আমি আপনারা একটু ইয়েতে থাকেন আমি ইয়েটা তো আপনাদের ইয়েতে দেওয়া হয়নি আমার হচ্ছে যে থিমটা তো দেওয়া হয়নি থিমটা দেওয়া হয়নি আমি একটু আচ্ছা আপনি কি করে নেছেন না জি স্যার স্ক্যান আচ্ছা রেকর্ডিংটা আমি ইয়ে করে দিচ্ছি পজ করে দিই